কান্দে দেখি একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় সামনে তাকায় পিছে তাকায় ঈদের সময় কান্দতে কান্দতে স্বামীর বাড়ি যায়। আজকে ওই ময়দানে অনেকের মা নাই অনেকের বাবা নাই, কার কার মায় নাই বাবায় নাই। ও ছেলেরা বাবার সারিয়া দেন তাড়াতাড়ি সারিয়া দে বাবার দোয়ানিয়া না। আজকের এই ময়দানে কার কার মা হারাই না কার কার বাবারে হারাইছ। ও পূজান ছেলের সারিয়া দান এইবার কার কার মায় নাই বাবায় নাই তারা হাত জাগায়া দেখা। এ মুক্তের দুর্গ পারবাঞ্জের যুবকেরা অনেকের মায় নাই। এই যে স্টাই যে আমার আব্বা জানের মা নাই, ওই যে যুবক পাইছেনের মা নাই, গরিব মানুষ বসেন হাতটা নামা। আব্বু জানের আর যুবক ভাইরা আল্লাহ তাআলা দুনিয়াটাকে ছয় দিনে বানানোর পর পৃথিবীতে যুগে যুগে নবী রাসূলকে পাঠাইল। আদম থেকে শুরু কইরা বিশ্ব নবী পর্যন্ত এক নয় দুই নয় এক লক্ষ বা সো লক্ষ মতন্ত্রণে কম বেশি যত নবী রাসূল এসেছে সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছে, সবাইকে পরীক্ষায় পাশ করাইয়া দুনিয়ার মানুষ তোমাকে আমাকেও পরীক্ষায় ফেলে দিবে আল্লাহ। সেই পরীক্ষায় যারা পাশ করতে চাও এ গোপাল গুমুক সিদ্ধুরের ইমানদারের দল আল্লাহর হাসরের ময়দানে যারা পরীক্ষা পাশ করতে চাও দলাদলি বন্ধ করিয়া কোরআনের মাদ্রাসা মাঠে আইসা যারা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেবা আমার মালিক পিছনের সব গুনাহ মাফ করিয়া দিতে পারে কি পারে না। আমার মাওলা রহমান আমার মালিক রহিম। ও যুবক ভাইরা ও ইমানদারেরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সবে সাদেকের সময় আগের বক্তায় রেখে গেলেন। সবে সাদেকের সময় মা আমিনার কোলে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করায় দিলেন, ঘরটা নূরে নুরান হয়ে গেল, আলোকিত হয়ে গেল। এই আলো তামাম পৃথিবীর ঘরগুলো চলে যাবে কথা কন ঠিক কিনা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো তামাম পৃথিবীতে, এই কোরআনের আলো বিশ্ব নবীর আলো ঘরে ঘরে জ্বলবে গো। সেই দিন বেশি দূরে না, কিন্তু বান্দা দূর করতেছি আমরা নবীর উম্মতেরা। তোমরা যদি সেই আলো জ্বালাইতে চাও এই আলো হইল কোরআনের আলো, কথা কন ঠিক কিনা। আব্বু জানেরা যুবক ভাইরা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এক নয় দুই নয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা 63 বছর হায়াত দিলেন। সুবহানাল্লাহ, কত বছর আরো জোরে কো? এই 63 বছরের ভিতরে নবীর উপর কত হামলা কত মামলা কত নির্যাতন কত অত্যাচার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয় আল্লাহর নবী বাবা মাকে ডাক দিয়া বলে মা গো আমার আব্বা জান কোথায় তুমি বলো। ডাক দিয়া কয় তোমার বাবা ব্যবসা করতে সিরিয়ার দিকে গিয়েছিল, সেখানে গিয়ে ইন্তেকাল করেছে। তোমার বাবাকে যদি দেখতে চাও তোমার বাবার কবর যদি দেখতে চাও তোমার দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নাও। দাদা জান আমি আমার আব্বা জানের কবর দেখবার চাই, আপনার অনুমতির অপেক্ষায় আছি রে দাদা যাক। দাদা জান অনুমতি দেয় এ নাতি মুহাম্মদ গো তোমার ঘরের মা আমেনাকে নিয়া আর তোমাদের ঘরের দাসী উম্মে আয়মানকে নিয়া তুমি মুহাম্মদ নাতি গো তোমরা তিনজনে এক হইয়া সিরিয়ার দিকে কদম বাড়াবা। আল্লাহর নবী তেনার 6 বছরের কালে উম্মে আয়মান আর মা আমেনাকে নিয়া অক্লান্ত পরিশ্রমের পর মরুভূমি পাড়ি দিয়া সিরিয়ার পথে হাজির হইয়া বাবা আব্দুল্লাহর কবরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর নবী যখন চোখের পানি ঢেলে কান্না শুরু করে দিল আল্লাহর আরশের জমিন গরম হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল এ মুহাম্মদ রাসূলুল্লাহর
তাড়াতাড়ি মোহাম্মদ কে বাবার কবরের থেকে দূরে সরায় দাও। মোহাম্মদ যেভাবে কান্না শুরু করেছে, ওর বাবা আব্দুল্লাহ কষ্ট পায়, আমি আল্লাহর সিনাটা জাজরা জাজরা হইয়া যায়, আমি মালিক আমার দোস্ত মোহাম্মদের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই কথার দ্বারাই প্রমাণ হয় তোমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা তোমার আমার মা বাবার জন্য যদি সবে বরাতের রাতে মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া, শুক্রবার জুমার নামাজের পর মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া সুখের পানি ডাল্লা কান্দ, আমার আল্লাহ সহ্য করতে না পাইরা মা বাবার কবরের আজাব বন্ধ করিয়া দেয়। এইবার যারা মা বাবার কবরের আজাব বন্ধ করতে চাও, এ যুবক ভাইরা তাড়াতাড়ি ময়দানে আসিয়া বসে যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, মা আমাকে কে যেন আব্বা জানের কবরের কিনার থেকে সরায় দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মা আমিনাকে ডাক দিয়া বলে দিলেন, মা ডাক দিয়া বলে, বাবা আমি অক্লান্ত পরিশ্রম করে এসেছি, আমি মায়ের শরীরটাও ভালো না, তবে তোমার কাছে দুই একটা কথা বলবো, আমি এই তাবুর ভিতরে অক্লান্ত পরিশ্রম করে তোমাকে নিয়ে আসলাম, বাবা আমি যদি মরিয়া যাই তুমি কান্না করবা না, আমি মায়ের জন্য দোয়া করিও। আল্লাহর নবী ছয় বছরের শিশু মুহাম্মদ, বিশ্ব নবী হবেন গো 40 বছরের সময়, আল্লাহর নবী মুহাম্মদ শিশু ছয় বছরের মুহাম্মদ তেনার এগালে চুম্বন দেয়, ওগালে চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়, মাথার ভিতরে হাত দুলায়, মা আমেনা চোখের পানি ঢেলে কান্না করে, বাবা আমি মায়ের শরীরটা ভালো না, আমারও বুঝি বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করার পরে ওই রাত্রে মা আমেনাও এই পৃথিবীর জমিন ছেড়ে কবরের জিন্দিগির যাত্রী হয়ে গেল। আল্লাহর নবী ছয় বছরের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মান দাসীকে নিয়া মক্কার জমিনে আব্দুল মুত্তালিব দাদার কিনারে আয়েশা ডাক দিয়া কয়, দাদা যান আমার বাবার কবর দেখতে গিয়া মাকে হারাইলাম, আমি মুহাম্মাদের মতো এতিম এই পৃথিবীতে আর কেউ নাই, আজকের এই মাহফিল ময়দানে অনেক ছেলে আছে যার মা নাই, অনেক ছেলে আছে যার বাবা নাই, এতিমের মতো খেলার মাঠ থেকে বিকালবেলা সন্ধ্যার পরে একটু হাতের ভিতরে মোবাইল নিয়ে ছোট একটি লাইট নিয়া চার্জারের লাইট নিয়ে মাহফিলে আইসা, মাহফিলের কিনারে আইসা পড়ছে, বাড়ি মায় নাই বাবায় নাই, এতিমের মতো বইসা বইসা আলেমদের কোরআনের বাণী শুনতেছে, আলেমদের জবানের মুখ মধুর মধুর বাণী শুনতেছে, আজকের এই ময়দানে কার মা নাই কার বাবা নাই, বিশ্ব নবীর মতো এতিম এত পলকুত মুখসিদ তুরের মায়েরা বোনেরা কান্টা সজাগ রাখো যুবকেরা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছয় বছরের সন্তান দাদার কাছে গিয়ে বলেন, দাদা যান আমি বাবাকে দেখতে গিয়ে মাকে হারাইলাম, আমি মুহাম্মাদের মতো এতিমার পৃথিবীতে কেউ না, আল্লাহর নবী দাদার ছত্র ছায়ায় বড় হয়ে 10 বছর যখন বয়স হলো, আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিবকে হারাইয়া চাচার ছত্র ছায়ায় বড় হতে লাগলো, কিন্তু নবীর বয়স যখন 25 হলো নবীকে অনুমতি দিল, ও ভাতিজা তুমি খাদিজাকে বিবাহ করে নাও, খাদিজাকে বিবাহ করলে মক্কার জমিনে তোমার একটা শক্তি হয়ে যাবে। আল্লাহর নবীর যখন 40 বছর হলো ওই মাঠে ময়দানে মরুভূমির ভিতরে যখন ছাগল চড়াইতে যাইত, একদিন হঠাৎ করিয়া বিশ্ব নবীর সিনাকে ভারিয়া জিব্রাইল নামের ফেরেশতা আল্লাহর নবীর সিনাকে চাক করিয়া ফেলল, ইতিমধ্যে 40 বছরের সময় আল্লাহ তাআলা ওহি নাযিল করিয়া দিল, কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে এবার লাউহে মাহফুজের তক্তায় লিখিত কোরআন একটা নয় দুইটা নয় 6600 শিশার ঠিকানা আয়া বিশ্ব নবীর সিনার ভিতরে হবে জমা, 22 বছর 5 মাস 14 দিনে নবীর নবুয়াতের পর 23 বছর, এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে লাউহে মাহফুজের তক্তায় লিখিত কোরআন আল্লাহর নবীর সিনার ভিতরে ক্ষণে ক্ষণে জমা হতে লাগলো। আল্লাহর নবী মক্কার জমিনে এই ওহী নাযিল হওয়ার পর থেকে মক্কায় 10 13
বছর মদিনায় দশ বছর এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আমার নবীর উপরে হামলা আমার নবীর উপরে মামলা আমার নবী তিন বছর জেলখানার খানা খাইলো তারপরও আমার নবী কোরআনের দাওয়াত দন্ড করে নাই তোমরা যারা নবীর উম্মত আমরা যারা নবীর উম্মত কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাগাম গলায় ঝুলানো তোমাকে আমাকেও হামলা দিবে মামলা দিবে অত্যাচার করবে ভেস্তি দিবে তোমারে আমারে ধাক্কা দিবে এই জন্য কোরআন ছাড়া যাবে না কোরআন ভোলা যাবে না কথা কও ঠিক কিনা মুসলমানেরা ভাইরা রে আমার তবে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সিরাত চুরাত উঠা বসা লেনদেন কমপ্লিট জিন্দেগি চালানোর জন্য আল্লাহ নাজিল করে দিলেন কোরআন নাম কি আরো জোরে কোরআন সবাই কোন কোরআন আওয়াজ দেন কোরআন অনেকে কিন্তু কয় না বাজার দেখেন মনে করছে হুজুরে জানে না সারা বাংলাদেশ ঘুইরা ঘুইরা বান্দা ছাত্রদেরকে পড়ায়া কিন্তু আমরা মানব আমরা ছাত্রদের মাঝে হাজার হাজার ছাত্রদের মাঝে ওয়াহাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল কোনটা শয়তান কোনটা ভালো কোনটা ভালো কোনটা মন্দ হাজার হাজার ছাত্র ওস্তাদের মধ্যে আমরা পড়ালেখা কইরা কিন্তু এইছে আরে আল্লাহ ওস্তাদদের নেক নজরের কারণে মনে হয় বসাইছে কিন্তু আমারে পড়াইতে পারে এরম আলেম এরম শিক্ষিত মানুষ এই মুখ দিশেও থাকতে পারে কথা কয় না আমি তেনার জুতা টানার মতো এলেন নাই ও আপু জানেনা যুবক ভাইরা ইমানদারেরা তবে আমি যতক্ষণ আপনাদের মাঝে আলোচনা করব এইবার আলোচনার পূর্বে আমি জানতে চাই ডাকতে চাই আমরা কোরআন অনুযায়ী জীবন চালাতে চাই কি চাই না কারা কারা কোরআন অনুযায়ী জীবন চালাতে চাই তারা দুই হাত জায়গায় বলেন আল্লাহু আকবার এই তাকবীরে হইবে না বাজার এটা হইলো মুনাফিক ইমারকা তাকবীর এখন প্রস্তুতি নিতে হবে ঈমানওয়ালা তাকবীর হাত সোজা করলেই হবে না দাঁড়াইয়া একটা তাকবীরের ধ্বনি দিতে হবে আমরা মুসলমান আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমরা মদিনার জন্য জীবন দিতে চাই কথা কয় না ঠিক কি না নারায়ণ তাকবীর এইবার দেখবো বিয়াতুদের আওয়াজটা জোরে হয় না অবিবাহিতদের আওয়াজ জোরে হয় বুড়াগের আওয়াজ জোরে হয় না যুবকদের আওয়াজটা জোরে হয় তাকবীরের ধ্বনি দিলেই হবে না মহব্বতের নিশান লইয়া এমন জোরে তাকবীর দেবা যেন বেঈমানেরা ভয় পায় এবার বলা যাবে কি নারে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে যালো আমি বলবো কোরআন সুন্নার আলো সবাই বলবে ঘরে বাইরে জ্বালো 40 বছর পর্যন্ত ঘরে জ্বালাইছেন কিন্তু ঘরের থেকে পরিমণি দূর হয় নাই গত রাইতেও শিমু নামের একটা মেয়ে হত্যা করে দুনিয়ার থেকে ওই চিত্রশিল্পী নায়িকা ওরে জবাই করে আবার মাথা একদিকে ধর একদিকে বস্তায় ফালাইয়া ওই ঢাকার বুকে আমরা ফেসবুকে দেখলাম তবে বন্ধুরা সেই ঘরের ভিতরে কোরআন থাকবে ওই ঘরে পরিমণি হবে না কথা কয় না ঠিক না এইবারে ডাক দিয়া বলি নারে তাকবীর নারে তাকবীর কোরআন সুন্নার আলো ঘরে বাইরে জালো নারে তাকবীর আপু জানেন আর যুবক ভাইরা আপনাদের দাঁড়ানোর উদ্দেশ্য হইল একটু ময়দানের সামনে আগায় বসবেন খাইলে খাওয়ার মতো খাইবে যদি ভালো লাগে এইবার থাকবেন ভালো না লাগলে বাড়ি যাইয়া পরিহনির লয়ে ঘুমাবে বিবি সাহেবরে নিয়ে ঘুমাইবে এইবার যাদের ভালো লাগবে তারা তারই কাছে আগায় বসবে যাদের ভালো লাগবে না বিরক্তি মনে হয় তারা এইবার সইল্লা যাইবে কিন্তু যারা বরিশাইল্লা সাকুল্লা খামি দিয়া পিছনে বসবে মনে করবো বক্তা সয় সয় না এই জন্য পিছনে বইসার নাক দলতে আছেন নাক দলতে আছে হুজুরে তো ডাকে কেমনে সামনে আগা যাব রে মনে হয় পছন্দ হইলে বাম দিকেও আইসে একটু বসো রে হে আল্লাহর নবীর উম্মতেরা যুবক ভাইরা ইমানদারেরা জোরে কর মারহাবা আল্লাহ ঘুমেন না জিমেন না সব এবার একটু সজাগ হইছে কি করেন আব্বা জান কি ঠিক আছে না এত কোন ঠান্ডায় ছিল এবার একটু তাকবীর দিয়ে বলে এটা ভাই এটা আবার কোন তাকবীর কথা কয় না দাঁড়িয়ে তাকবীর দাঁড়িয়ে তাকবীর
জীবন ভর তো বইসে বইসে বিড়ি খাইলেন গ্রামের তিন রাস্তার মোড়ে কত কেন বিড়ি কমিটি নাই গাঁজা কমিটি আছে সুদ কমিটি আছে জেনা কমিটি আছে আছে না পরিমণি কমিটি আছে সকলে আছে বেশি কত কয় না আব্বু জেনে না যুবক ভাইরা মসজিদ কমিটিরা বলে তুমি কোন কলেজের ছাত্র আমি মুকসিদপুর কলেজের ছাত্র বলে সার্টিফিকেট কই এই যে লেখাপড়া কোথায় বৈসা করো কয় ঢাকা বৈসা কলেজে কখন যাও কয় বছরে একবার যাই বলে মাহফিল কোথায় এই জায়গার নাম কি কদমপুর কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার মাহফিলে যারা আইসা বসছেন গো বলে কোন জায়গায় গেছিলা কয় কদমপুর মাহফিলে গেছিলাম কোন জায়গায় বসছিলা কয় মসজিদ কমিটি মসজিদের বারান্দায় বসছিলাম আগুনের কাছে থাকলে গরম লাগে বরফের কাছে থাকলে ঠান্ডা লাগে দক্ষিণা বাতাস খাইতে হইলে রাস্তার কিনারায় বসতে হবে গো কোরআনের পাওয়ার সিনাই ঢুকাইতে হইলে নাককার কলামদের সাথে কাছে কাছে বসতে হবে গো নাইলে কিন্তু মিস্টার ইবলিস বলবে হ্যাঁ বড় এখানে বসে রইছো ভাও খামাকা বাড়ি চলো যাই এক কাপ চা খাইয়া পরিহনি লয়ে ঘুমাও যেমন মাইয়া আসমা জামাই লাগবে গসমা যেমন শ্রোতা তেমন লাগবে বক্তা আমি বড় বক্তা না আমি এলে বলাও না যেহেতু আল্লাহর বান্দা হুজুরের দাওয়াত দিয়েছে অতএব আপনাদের মাঝে মেহমান হয়ে আসছি গতকাল কেশেরাজগঞ্জ যমুনার পারে নাকলির বাজারের পারে মাদ্রাসা মাঠে বয়ান করিয়া সারা রাত্র ফজরের টাইমে ঢাকায় ঢুকলাম ঢাকার থেকে দুইটার সময় আপনাদের উদ্দেশ্যে রওনা দিলাম তবে বন্ধুরা যুবক ভাইরা এখানে আইসাদের দুই ঘন্টা একটু আরামে ঘুমাইতেছিলাম কিন্তু বাসায় গেল জ্বালা সন্তানেরা ঘুমাইতে দেয় না মাহবিলে গেলে জ্বালা শ্রোতারা ঘুমাইতে দেয় না রাস্তার ভিতরে জ্বালা পুলিশে ঘুমাইতে দেয় না কোন জায়গায় ঘুমাবা কবরেও জ্বালা ফেরেশতারা ঘুমাইতে দেবে না ওঠো কেন বিড়ি খাইছো গাঁজা খাইছো কেন পরিমাণে লইয়া পাগলামি করছো আয় যুবকরা কবরে যদি আরামে ঘুমাইতে চাও আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন আন্তর্জাতিক জীবন চালাও কতক্ষণ মুসলমানের আব্বু জানেরা যুবক ভাইরা ইমানদারেরা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে শ্রোতা হইলে তিন ধরনের কয় ধরনের এক ধরনের আইসে বক্তা দেখি কণ্ঠটা কেমন কথা কয় না ঠিক আছে কণ্ঠ ভালো আছে চলবে না করকরা একটু থাকতো বস কথা বিড়ির ওদিকে ভালাইয়া গেড়ে রানে পাউ দিয়ে ডলা নিয়ে আসছে ফেরেস্তা হেও একটু চল্লিশের দূরে ছিল কিন্তু যখন আল্লাহ কয়ে ডাক দিছে আইসে কাছে আমি বসে আয় আব্দুর রহমান কি আল্লাহরে ডাক দেছো কয় হ্যাঁ তাই এবার তোমার কাছে পাওয়া যায় কথা কেন রহমতের ফেরেস্তা এই কাছে বসছে বিড়ি খোর এতদিন বিড়ি খাইছিল আল্লাহ কয়ে ডাক দিছে সব গুণ মাফ হয়ে গেছে আর তুমি বিড়ি খোরের গন্ধ কইয়া দূরে যাও বাড়া তুমি মাহফিলে আইসো বাড়া উজু করছো এমন বলিয়া তুমি বন্ধুরে তুমি বন্ধু কষ্ট দিয়া মাহফিল থেকে দূরে সরায় দিলা না ওযু করে নাই পাক পবিত্র হয় না আজকে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেবে পাক পবিত্র হয়ে যাবে কথা কয় দেখবেন ওযু ছাড়া মানুষ কিন্তু মসজিদে উঠতে চায় না ভাই এত দামি জামা পরলা ইমাম সাহেবের ডাক দিয়া কয় ভাই নামাজে আসো নামাজে কয় হুজুর আমার জামা কাপড় ভালো না বলে কি হইছে কয় প্রস্রাব লাগছে বলে প্রস্রাব লাগছে কোন জায়গায় কয় প্যান্টের কিনারায় প্যান্ট একটু ধো একবার দুইবার তিনবার একটু পয়সা পরিমাণ দিয়ে ফালা কয় হুজুর তারপর হইবে না গু লাগছে গু গু লাগছে কেন বানি শয়তানি আর কলবের ভিতরে শয়তানের গু লাগছে এই জন্য মসজিদে আসবে না কয় এত দামি পোশাক পরছে এই পোশাক দিয়া সেই পোশাক দিয়া তুই মসজিদে উঠতে পারবি না এমন কেন পোশাক পরছো এমন দামি পোশাক তোর দরকার নাই যেই পোশাকে তোরে জাহান্নামের আগুনে জ্বালাইবে আরামে ঘুমাইতে দেবে না এমন পোশাক আমার দরকার নাই তোমার দরকার হইলে পরো ভাই কথা কয় না আব্দু জানে না যুবক ভাইরা ইমানদারেরা তাহলে শ্রোতা আসছে তিন প্রকার এক প্রকার আসছে দেখতে চলো মফেলে যাই মফেলে কোন ফেলে
মহফিলে গ্রামে বসায় কই না ও বে আইসা ব্লড মহফিলে যামু বলে কি লই যাবা একটা বড় একটা লাইট বিদেশ থেকে ফাটাইছে ইংল্যান্ড থাইল্যান্ড সৌদি আরব হ্যাঁ বে আইলন আজকে মহফিলে যামুই যাম মহফিলে আইছে বে আইছি নাই বে আই ডাক্তার দিয়ে কা বে আইছি মাও কেন হুজুরে সুবহানাল্লাহ বলতে বলে বল কিন্তু বেয়াই তো তবলিগে যায় তিন চেল্লা লাগাইছে শর্মনাই যাইয়া আল্লাহর ওলি হইয়া গেছে কিন্তু বেয়াই যার সঙ্গে মাইয়া আনছে সৈয়দ বংশের মাইয়া বেয়াই সব নাই যাও পারে না আজকে মেয়ে জামাই সবাই নিয়ে একসাথে কদমপুরের বাজারে আইসা মাহফিলে হাজির হইয়া গেছে আইসা দেখে বেয়াই সব সুবহানাল্লাহ কয় ওনার মুখে সুবহানাল্লাহ তো দূরের কথা বুলেট মারলেও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বের হয় না বলে আমি জন্মের পর তো কোনোদিন মহফিলে যাই নাই মসজিদে যাই নাই মাদ্রাসায় যাই নাই কোরআনের ওলাদের কাছে যাই নাই সব সময় দুশ্মনী করছি দুশ্মনী করিরা কই যাবা হায়াত বাড়ে না তোমার আমার হায়াত কমে সামনে কবর আছে কথা কও ঠিক কিনা আজকে সময় থাকতে মহফিলে আসছে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবে জোরে কম সুবহানাল্লাহ আর দ্বিতীয় দল আসছে চলো কোন বক্তা কোন দলের পক্ষে কয় কোন দলের বিপক্ষে কয় করুণার বিপক্ষে কে বলে করুণার পক্ষে কে বলে দেখব আসলে তো করুণা আসলেই করুণা 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 কথা কয় না এ করুণা লাগছে কলমের ভিতরে করুণা কথা কয় না বলে হুজুর কেমন করুণা এই করুণার তাফসীর সব সময় করব শুরুতেই করা যাইবে না রে ভাজান কিন্তু একটু সময় নেই আরো কিছু আইসেন তারপর করুণার তাফসীর দেব আজকে কথা কয় না ও আব্বু জানেরা যুবক ভাইরা তবে দ্বিতীয় দল আর সে কোন দলের পক্ষে বলে বক্তা দেখব যদি আমাকে পক্ষে কয় তাইলে বক্তা ঠিক আছে আমাকে বিপক্ষে কইলে বক্তারে যমুনার নদীতে সুবাইয়া পদ্মার নদীতে সুবাইয়া ঢাকা যাইতে দেব না বস্তা ভরিয়া মারিয়া ফালাব ও আব্বু জানেরা তুমি যেই বক্তারে মারবা আমরা বক্তা হইলাম বাংলাদেশে সব সুন্নি ওয়াবি তবলিগ ধর্ম নাই হেফাজত আর্য শিশুরের সরাজার বাগ দেওয়ান বাগ কুতুব বাগ সব লইয়া এক দেড়শো বক্তা আছে তোমরা যদি গাঁজা মদ খাইতে চাও ল্যাংদা হইয়া নাচতে চাও তাইলে আজকের থেকে আমাকে এক দেড়শো দুইশো আলেম তিনশো আলেম সহ বক্তাগুলার মারিয়া এক কয়বরে মাটি দিয়ে থ তোমরা সবাই ল্যাংদা হইয়া নাচো আমরা আর মসজিদ মাদ্রাসার মহফিল করবো না কিন্তু যদি বাংলাদেশে সেই ঢাকা ও বাণিজ্য মেলা যদি চলে মহফিলে কেন সমস্যা বাণিজ্য মেলা যদি চলে শিশু মেলা যদি চলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি মেলা চলে তবে কোরআনের মাহফিলে কেন পারমিশন লাগে বোঝা গেছে আসলে পারমিশন না এটা হইলো শয়তানি পারমিশন কথা কয় না এটা হইলো কোরআনের সাথে দুশ্মনী মক্কার জমিনে আবু জাহেল আবু লাহাব ওত্তা সাহেব আবু গিরা এরা বিশ্ব নবীর সাথে দুশ্মনী করেছিল বিশ্ব নবীকে জেলখানায় তিন বছর রেখেছিল তারপর আমার নবী দাওয়াত বন্ধ করে নাই কোরআন ছাড়ে নাই তোমরা যারা বিশ্ব নবীর উম্মাদ কলেমার লাগাম গলায় লাগাইছ এই করুণার করুণা বিয়া আমাকে রে থামাইতে পারবা না আমরা হইলাম মদিনার পাগল মদিনার জন্য জীবন দেব কোরআনের জন্য কথা কয় না মরা তো লাগবেই তবে বিশ বছর পরেও মরবো তিরিশ বছর পরেও মরবো জিমায় জিমাইয়া বিড়ালের মতো প্যারালাইসে জইয়া জটকাইয়া কলেরা হইয়া মুরগির মতো জিমায় মরিয়া লাভ না মরবো তো শহীদি বরণ লইয়া আল্লাহর কবরে যে টান টানে আর আমি ঘুমাবো কথা কয় না আর তোমরা যারা একশো দুইশো তিনশো পাঁচশো বছর বাঁচতে চাও তারা বিড়িও খাইও তারা জিমাইও তারা যেই যেই দল আছে সেই সেই দলের লোকে ভাব লাগাইও আর যদি মদিনার দলের লোক হইয়া থাকো আজকের কোরআনের বাণী শুননা আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবো কথা কই না আপু জানেন যুবক ভাইরা সবই তো ঠিক তবে কেন টুপি নাই কেন জামা নাই কেন সুন্নাত নাই কেন মেসওয়াক নাই কেন দস্তারখানা নাই কেন ঘরের ভিতরে ঢিলা কুলুপ নাই কেন ঘরের ভিতরে পর্দা পুটিদা নাই কেন বাবা তো বোন ফুবা তো বোন জানা তো বোন খালা তো বোন ধর্ম বোন সবার সাথে দেখা সাক্ষাৎ চলছে ওপেনে এইভাবে চললে তো জেনার গুণা অবিরাম চলবে গো হে নবীর উম্মতেরা আল্লাহর নবীর বয়স যখন চল্লিশ হলো নবীর সিনার ভিতরে কোরআন নাম কি আরো জুড়ে সবাই বলে কোরআন
এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা 6666 টিকানা আয়াত দিয়া 114 টা সূরা দিয়া বেষ্টন করিয়া কোরআন সাজায় দিল মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে রুহুল মানির ভিতরে জালালাইন শরীফের ভিতরে এই কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দিল 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করলো 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাযিল করলো 1000 আয়াতকে ইতিহাসমূলক নাযিল করলো 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাযিল করলো 1000 আয়াতকে আদেশমূলক নাযিল করলো 1000 আয়াতকে নিষেধমূলক নাযিল করলো 6250 আয়াতকে হালাল সম্পর্কে 250 আয়াতকে হারাম সম্পর্কে 100 আয়াতকে প্রশংসামূলক 66 আয়াতকে বিভেদমূলক এরই মধ্যে থেকে আপনাদের মাঝে আমি সূরা ইউসুফ তেলাওয়াত করেছি আমি ইউসুফ নবী আর ইয়াকুব নবীর ঘটনা বলার জন্য এখানে তেলাওয়াত করি নাই ইউসুফ আলাইহিস সালামকে কারা আঘাত করিয়া কূপে ফেলাইছিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত কইরা কারে মক্কার জমিনে জিন্দা কবর দিয়া মারতেছিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারা তায়েবের ময়দানে রক্ত রঞ্জিত করছিলা উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছিলা আমরা সেই দিনের কথা ভুলি নাই আমরাও বিশ্ব নবীর উম্মত আমাদের গায়ে নবীর রক্ত রয়েছে এই দিন দিন নয় আরো দিন আছে হাশরের ময়দানে দেখা হবে বিশ্ব নবীর রাত দরবারে কথা কই না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা বয়ান করে শুনাইয়া দেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হে দুনিয়ার বান্দা বান্দিরা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান জাতি বেজাতি ও বুঝানে না আল্লাহ তাআলার কোরআনের ভিতরে 114 টি সূরা জোরে কোন মারহাবা কয়টা সূরা আরেকটু জোরে 114 সূরার মধ্যে 29 টা সূরার শুরুতে পিন কোড লাগানো আলিফ লাম মিম আলিফ লাম রা হামিম তহা ইয়াসিন কাফ নুন কাফা ইয়া আইন সাদ এভাবে 29টা সূরার শুরুতে হরফে মুকাত্তার এই হরফগুলোর অর্থ আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন সারা পৃথিবীর কোনো মুফাসসির কোনো পীর কোনো মুর্শিদ কোনো কুতুব কোনো কোনো এলমওয়ালা কেউ জানে না কিন্তু মুফাসসিরিনে কেরাম আলিফ দ্বারা আল্লাহর দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ লিখতে আলিফ লাগে জিব্রাইল লিখতে লাম লাগে রাসূলুল্লাহ লিখতে র লাগে আলিফ দ্বারা আল্লাহর দিকে ইঙ্গিত করেছেন লামের দ্বারা জিব্রাইল আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করেছেন রয়ের দ্বারা রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করেছেন আল্লাহর নবীর সিনার ভিতরে কোরআন এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন দয়ার নবী মক্কায় 13টি বছর শেষ পর্যন্ত আবু জাহেল বলেছিল সাসাজান টার্গেট নিয়ে বলেছিল মুহাম্মদ রে তুমি এই মক্কায় থাকতে হইলে কোরআনের দাওয়াত বন্ধ করো আল্লাহর নবী বলেছিল আমাকে আল্লাহ পাঠাইছে কোরআনের দাওয়াতের জন্য সাসা আপনি আমাকে আঘাত করেন আর আমাকে প্রতিহত করেন আমাকে যতই সুন্দরী নারী আর বাড়ির গাড়ির লোভ দেখান না কেন আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করব না রাতে রাতার অন্ধকার হলে বিশ্ব নবী জাবালে কুবায়েস পাহাড়ের কিনারায় যেইখানে হলুদ বিল্ডিং এখন লাইব্রেরি আকারে তাম বিশ্বের রাজা বাদশারা ওই লাইব্রেরির ভিতরে ঢুকিয়া আল্লাহর নবী যেই জায়গায় কোরআন পড়ত তালিম করত সেই জায়গাটা দেখে ওইটা হইল আবু জাহেলের বাড়ির পূর্ব পাশে জাবালে কুবায়েস পাহাড়ের কিনারে হলুদ বিল্ডিং জমজমের কূপের কিনারের পাশে এই হলুদ বিল্ডিং এর কাছে আল্লাহর নবীর চাচা আবু জাহেলের বাড়ি
পশ্চিম পাশে পশ্চিম থেকে আরেকটু কাবার দিকে আগাইলে সাফা মারওয়া যেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাজরে আলাইহিস সালাম পানি পানি বইলা সাতবার ধর দিয়েছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের থেকে পায়ের গোড়ার থেকে ধাক্কাইতে ধাক্কাইতে পানি বের হতেছিল আল্লাহ তাআলার কৃষ্ণায় কিন্তু নায়িকা বলছিল থাম জম 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 থাম 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 চতুর্কুলে পানি আটকানোর জন্য বেড়া দিয়েছিল হাজরে আলাইহিস সালাম সাফায় একবার দৌড় দিয়েছিল আরেকবার মারওয়ায় দৌড় দিয়েছিল আল্লাহর নবী রাতে রাতে অন্ধকার হলে সাফা পাহাড়ে কোরআন পড়ত মারওয়া পাহাড়ে কোরআন পড়ত আল্লাহর নবী মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওদানি যেই যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিল ওই পাথরটা ওই পাথরটা ওই পাওর রেখাটা ক্লাসের ভিতরে আটকানো মক্কার জমিনের যে স্বর্ণের দরজা সোজাও এদিকে আপনার হজরে আসওয়াদ কোনার কিনারের ভিতরে দক্ষিণ পূর্ব কোনার ভিতরে ওই যে হজরে আসওয়াদ যেখানে নবীজি সুমা দিয়েছিল সমস্ত হাজিরা সুমা দেয় এদিকে হজরে আসওয়াদের ডান পাশে হইল স্বর্ণের দরজা গো এই দরজার কিনার থেকে মাকামে ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমের কিনারে বসে নবী আমার কোরআন পড়ত এখান থেকে উত্তর দিকে আগাইলি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করেছিল এই যে যার নাম হইল হাতিম হাতিমের ভিতরে যেই হাজি দুই রাকাত নামাজ করে যেই দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া ওই হাজির কবুল করে নিবে হাতিম থেকে বের হইয়া আবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন পড়ে রাতে রাতে অন্ধকার হলে গো আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য কাফেরের দল রাতে রাতে অন্ধকারে চুপি চুপি কইরা বিশ্ব নবীর বাসার কিনারে ওই জবালে কুবায়েস পাহাড়ের কিনারে গিয়া ওরা সবাই বিশ্ব নবীর তেলাওয়াত শুনে অন্তর ঠান্ডা করত আল্লাহর নবী তেলাওয়াত শুনতে যাবা না আবু জাহেল শর্ত দিয়ে দিল এ উত্তা সাহেবা তোমরা এই গভীর রাতে কোত্থেকে আসো আপনার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না হে বাংলার মুসলমানেরা আরামের ঘুম যদি গোপালগঞ্জের মুখসের তুরে এই এলাকার মাটিতে যদি ঘুমাইতে চাও মাওলার কবরে যদি আরামে ঘুমাইতে চাও আল্লাহর কোরআন সিনাই গাতিয়ে নাও আল্লাহর কোরআনের পাকি কোরআনের পাকি কোরআনের হাফেজ কোরআনের আলেম মুক্তি মহাদ্দেশ পীর মাশায়েক আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে শুরু করিয়া দাও বিদ্বেষী বন্ধ করো আল্লাহর কবরে যদি আরামে ঘুমাইতে চাও কোরআনকে সঙ্গী বানাও কোরআনকে যারা সঙ্গী বানাইবা তারা আমার মাওলার জান্নাতে আরামে ঘুমাইবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলু এ নিশ্চয় কোরআন হইল আরবি ভাষা এই কোরআন যাদের সিনায় থাকবে এই কোরআন যারা ভালোবাসবে এই কোরআনের সঙ্গী যারা হবে আল্লাহর নবীর সাথে ডান পাশে দাঁড়াইয়া তারা জান্নাতে যাবে এইবার আমি দেখতে চাই শুনতে চাই জানতে চাই এই কোরআন আমরা সিনার ভিতরে ঢুকাতে চাই কি চাই না এ গোপালগঞ্জ মুখসের তুরের মুসলমানে না সিনাই ঢুকাইতে হইলে আল্লাহর কোরআনের বাগান আল্লাহর নবীর কোরআনের মাদ্রাসা এই যে কারিমিয়া মাদ্রাসা আপনাদের এলাকায় বড় বড় মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার ছাত্ররা রাত তিনটার সময় উঠিয়া আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন ধরে তাহাজ্জুদ করে ছাত্র ওস্তাদ কান্না করে আমরা আরামের ঘুম বাড়িতে ঘুমাই একদিনও বাড়ির ভিতরে কোরআন পড়ি না কোরআন ধরি না বিবিকে কোরআন পড়তে বললে বিবি জান্দা দেয় মেয়েরে কোরআন পড়তে বললে মেয়ে জান্দা দেয় ছেলেরে কোরআন পড়তে বললে ছেলে রাগারাগি করে তুমি জিকির করলে তোমার বিরুদ্ধে ছেলে ছেলে সন্তান সবাই অবস্থান নাই জামাই রাগারাগি করে আমার ঘরে থাকতে হলে আমার বাড়ি থাকতে হলে আমার খানা খাইতে হইলে মালিকের জমিনে বাস করতে হইলে আমার সংসারে
বাড়িতে থাকতে হলে কোরআন ধরা লাগবে, কোরআন পড়া লাগবে। আমরা ছোট্ট সময় দেখতাম মা চাচি দাদা দাদি তারা কোরআন ধরতো, কোরআন পড়ার জন্য পুত্রবধূকে পুত্রকে ছেলেকে নাতিকে কোরআন পড়ার জন্য মক্তবে দিত। বর্তমানে কোরআন তো ধরার তো দূরের কথা, কোরআনই মাদ্রাসার কাছেও আসে না। এখনকার ক্যাডেটে যাও, এখনকার কেজিতে যাও, বেজি হইয়া লড়াইবে হাসুরের ময়দানে ধর ধর। এই স্কুলে দিয়া প্রিন্ট করছে মোবাইল ফোনে, কথা কয় না। স্বামীর ব্যাংকে পাঠায় দিয়া প্রিন্ট করছে মোবাইল ফোনে, স্বামীরে বিদেশ পাঠায় দিয়া ফোন করছে মোবাইল ফোনে। আর যারা স্বামীরে বিদেশ পাঠাইয়া সন্তানরে স্কুলে পাঠাইয়া নিজের আত্মীয় স্বজনকে দেশের বাড়ি পাঠাইয়া আল্লাহর কোরআন পড়বি মা, এ যুবক ভাইরা যারা আল্লাহর কোরআন পড়বা আল্লাহর কোরআন ধরবা। আবার কিছু বক্তব্য রয়েছে কোরআন শরীফের অর্থ না বুঝতে পারলে সব হবে না। হে আল্লাহর নবী কয় আলেমদের চেহারার দিক তাকাইলে সগিরা গুনাহ মাফ হইয়া যায়। কেন কেন কেন? তোমার দিক তাকাইলে তো গুনাহ মাফ হয় না, কারণ আলেমের চিনার ভিতরে কোরআন নাম কি আরো ধরে এই কথার দ্বারাই প্রমাণ হয়। আলেমের চেহারার দিকে তাকাইলে যদি সগিরা গুনাহ মাফ হয়, এর চাইতে ডাইরেক্ট আল্লাহর কোরআনের দিক চাইয়ে চাইয়া কানলেও জীবনের সব গুনাহ মাফ হইয়া যাইবে, কথা কয় না। অতএব বন্ধুরা যুবক ভাইরা তুমি যেই দলের লোক হও না কেন, আল্লাহর কোরআন বুঝতে পারো আর না বুঝতে পারো, কোরআনের দিক তাকায় থাকলেও ফায়দা হবে, কোরআন ধরলেও ফায়দা হবে, কোরআন পড়লেও ফায়দা হবে, কোরআনের অর্থ জানা লাগবে না। অর্থ জানলে তো নূর নালা নূর। কিন্তু বন্ধু তুমি কোরআনের অর্থ জানো না, তুমি আম মানুষ কোরআনের শিক্ষা শিখছ বিদ্দিনে বিশ ঘন্টায়, রমজান মাসে কোরআন শিখছো রাত্র দিন চব্বিশ ঘন্টা, একবার হলেও এক পাতা কোরআন ধরো, এই কোরআন তোমাকে সাক্ষী দেবে মালি তোমার বান্দা আব্দুর রহমান কোরআনের সঙ্গী হইয়া কোরআন সিনাই লইয়া কবরে আইছে তুমি মাওলা। তুমি তোমার বান্দারে আরামের ঘুমাইতে দাও, কবরে যারা আরামে ঘুমাইতে চাও আজকের থেকে কারা কারা কোরআন পড়বা তারা দুই হাত জাগায় দেখায় দাও। সোজা করো সোজা করো বন্ধুরা, যারা কোরআন ধরবা কোরআন পড়বা এইবার আমার আল্লাহরে একটা জোরে আল্লাহ কয়ে ডাকবেন হয় না, আরেকটু আসতে বলে আরেকটু জোরে বলে সন্তান যখন মা বলিয়া ডাক দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়, সন্তান যখন আব্বুরে আব্বু বলিয়া ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহর মেক্কার বান্দারা গুনাহগার বান্দারা মনটারে নরম করিয়া যখন আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয় আমার আল্লাহ রহমতের জোস পাইরিয়া বান্দার সব গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নাকনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি বিমা ওহাইনা ইলাইকা হাযাল কোরআন, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ 1000 আয়াত বানাইছি কিসসা কাহিনী ঘটনা দিয়া, শুধু এইখানেই ঘটনা দিয়ে শেষ করি নাই, ইউসুফ আলাইহিসসালাম আর ইয়াকুব আলাইহিসসালামের ঘটনা দিয়া ইউসুফ নবীর নাম দিয়া এই সূরাটা নাজিল করিয়ে দিলাম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওহাইনা ইলাইকা হাযাল কোরআন, এই কোরআনের ভিতরে এত সুন্দর একটা ঘটনা বর্ণনা করা হলো, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে পাঠায় ডাক দিয়া কয় হে জিব্রাইল তাড়াতাড়ি যাও, উহুদের ময়দানে তায়েফের ময়দানে বদরের প্রান্তরে সাহাবারা কষ্ট করেছে, আমার দোস্ত হাবিবুল্লাহরে বলিয়া দাও, ও দোস্ত হাবিবুল্লাহ আপনার সাহাবারা অক্লান্ত পরিশ্রম করেছে, এদের মাঝে আপনি ইউসুফ আলাইহিসসালামের কষ্টের কাহিনীটা একটু শোনায় দিতে বলেন। ইউসুফ আলাইহিসসালামের করুণ কাহিনী আল্লাহর নবী যখনই শুনাইতেছিল সব সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো বিশ্ব নবীর কণ্ঠে বয়ানটা শুনতেছিল, সবাই চোখের পানি ফেলায় কাঁদতেছিল। এ নবীর উম্মতেরা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নিজ কলা ইউসুফ লিয়া বিহি ইয়া আবাতি ইন্নি রাইতু আহনা সারা কাউকাবাউ ওয়াশামস ওয়াল কামার রাইতু লি সাজিদিন কলা ইয়া বুনাইয়া লা তাকসুদ রুইয়া কালা ইকুয়াতিকা ফাকিদু লাকা কাইদা ইন্না শাইতান লিল ইনসানি আদু মুবিন। আস্তে বলা যাবে কি আল্লাহু আকবার,
qala yusuf li abihi ya abati inni raitu ahada ashara dara yaqub alaihi salatu wassalamer 11 sontaner dik ingit kora hoyeche shamsar komor dara chandra ar surjer dik ingit korechen yaqub alaihi salamer dui bibi chilo prothom bibir gorbe 9ta chele jonmo niyechilo ditiyo bibir gorbe 2ta chele jonmo niyechilo 2ta cheler nam ektar nam yusuf nabi ar ektar nam holo buniyamit ei dui cheleke beshi ভালোবাসতো 11 ছেলের মধ্যে সবচাইতে বাবা ইয়াকুব নবী ইউসুফকে বেশি ভালোবাসতো কিন্তু সৎ ভাই যে আগের সংসারের নয়জন এদের সিনার ভিতরে একটু হিংসা লেগে গেল বাবা ইউসুফকে বেশি ভালোবাসে বাবা বুঝি সব ইউসুফকে দিয়ে দিবে কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 বছর ইউসুফের বাবা ইয়াকুব নবীর থেকে ওই সব ছেলের আগের সংসারের নয় ভাইরা বাবা আর থেকে পরামর্শ নিয়া বাবা আর থেকে আদর্শ আক দিয়া বাবা আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে আজকে খেলার মাঠে নিয়ে যাব আপনি একটু অনুমতি দেন ইউসুফকে নিয়ে আমরা খেলার মাঠে খেলাধুলা করতে যাব ও বড় হইছে এখন পর্যন্ত আমাদের সাথে খেলাধুলা করতে যায় না কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন নবী হয় নাই ইউসুফের বয়স তখন 12 বছর সব ভাইরা ইউসুফকে খেলার মাঠে নিয়া সন্ধ্যাবেলা এমন মারা মারছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তমাখা জামাটা শেষ পর্যন্ত খুলে ফেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি 12 বছরের ইউসুফকে ওই মরুভূমির কেনানের মরুভূমির ভিতরে কূপের ভিতরে ফেলে দিবে আল্লাহ তাআলা ডাক দেয়া কায়েদ ইব্রাহিম ও জিব্রাইল তোমার একটা নয় দুইটা নয় শত হাজারো পাখা রয়েছে এই পাখার এক পিকাপ দিয়া কেনানের এই জমিনের কূপে কিনারায় যাইয়া ইউসুফ আলাইহিস সালামের গায়ে যেন এক ফোঁটাও পানি না লাগে তাড়াতাড়ি যাও কূপের ভিতরে তোমার কুদরতি পাখা পর বিছায়া দাও ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় মালিক আমার জীবনে যতদিন ডিউটি পালন করছি এর ভিতরে তিনটা জায়গায় বেশি কষ্ট হয়েছে এর মধ্যে সবচাইতে বেশি কষ্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপের কিনারায় যাইতে বেশি কষ্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপের কিনারায় যাও জিব্রাইল আলাইহিস সালাম যখন পাখা বিছা দেয় ওরা নয় ভাই একত্রিত হইয়া ইউসুফ আলাইহিস সালামের রক্ত রঞ্জিত শরীর সহ ইউসুফকে এবার 12 বছরের ইউসুফকে কূপের ভিতরে ফেলা দেয় ওরা রক্ত মাখা জামা নিয়া আব্বা দান ইয়াকুব নবীর হাতে তুইলা দেয় আর ডাক দেয়া কয় বাবা তোমার সন্তান ইউসুফেরে বাকি খাইছে এই রক্ত মাখা জামা ইয়াকুব নবী কান্দে আর ডাক দিয়া কয় আমার বাবা ইউসুফরে বাকি খাইছে বেশ ভালো কিন্তু ইউসুফের গায়ের জামাটা বাকি কেমনে খুলছে এটা আমি বাবা ইয়াকুব নবীর প্রশ্ন আমার বাবা ইয়া ইউসুফ কোথায় ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলের পাখার উপরে বইসা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বল্লা কান্দে আছে হে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ওরা নয় ভাই একত্রিত হইয়া কূপে ফেলাইছে কিন্তু বণিকের দলেরা ব্যবসা করার জন্য মিশরে যাচ্ছিল ওদের পানির পিপাসা লেগেছিল ওই কূপের ভিতরে যখনই ঢোল ফালায় বালতি ফালায় পানি উঠানোর জন্য জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফকে এই ঢোলের ভিতরে উঠায়া দেয় বণিকের দলেরা মনে করেছে বালতি অনেক ভার লাগতেছে পানি উঠছে আমরা পানি খাবো উঠে টান দিয়ে দেখে একটা সুস্ত্রী সন্তান ছেলেটা কানতে আছে ডাক দিয়া কয় তোমার নাম কি কই উসো বাড়ি কই কয় কেনানে বাবার নাম কি কই ইয়াকু তোমারে কে এখানে ফেলেছে কয় আমার সদ্দাইরা বাড়ি এখানে ফেলেছে ইউসুফ এত সুস্ত্রী ছিল বণিকের দলেরা ইউসুফরে পাইয়া ওদের পানির পিপাসা গেল মিটিয়া জোরে কল সুবহানাল্লাহ এবার ইউসুফরে নিয়া মিশরের বাজারে চলিয়া গেল রক্ত মাখা জামা ইয়াকুব নবী পাইয়া কান্দতে কান্দতে বাবা আর চক্ষু অন্ধ হয়ে গেল এ মুকসেদপুরের গোপালগঞ্জের যুবক যুবতীরা তোমার বাবায় তোমারে হারাইয়া মুকসেদপুরের দোকানে বইসা গুনগুনা কান্দে মুকসেদপুর থেকে ঢাকায় যাইয়া তোমার বাবায় চাকরি করে গেল
গেডের দরবারের চাকরি বাবাই গেডের কিনারায় চেয়ারে বসে তোমার জন্য কান্দে তোমার মা মানুষের বাড়ি মরিদ বাড়ি তোমার জন্য কান্দে মানুষের বাড়ি কাজ করিরা ঈদের সময় তোমার জামা কাপড় পরায় তোমার বাবাই মানুষের খেতখামারে কাজ করিরা তোমারে আমারে লেখা পড়া করায় তোমার বাবা মায়ের ভ্যানগাড়ি চালাইয়া তোমারে আমারে খাওয়ায় দাওয়ায় এই বাবার সন্তান যারা হে আব্দুল জানেরা হে যুবক ভাইরা তুমি কোটিপতি হও তুমি চেয়ারম্যান হও মেম্বার হও মিনিস্টার হও এমপি হও মন্ত্রী হও ক্ষমতাসীন হও এই ক্ষমতা কিন্তু ক্ষমতা নাই আমার আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতা চলে না কথা কয় না তাই যদি হয়ে থাকে তাইলে করুণা ফিরে দাও এত ক্ষমতাসীন হয়েছো আল্লাহর সাথে পাল্লা দিয়া পারবি না আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয় জালজালা দেয় আল্লাহ মাঝে মাঝে গর্জন দেয় ঠাডা ফালায় আল্লাহর সাথে পাল্লা দিয়া পারলে একটা ঠাডা বানাও একটা গর্জন বানাও একদিন একটু বৃষ্টি ফালায় দেখাও আল্লাহ বান্দা যখন যা চায় আমার মালিক সব কিছু দিয়া দেয় তোমারে আমারে মাওলা 18,000 মাকলুকাত দিয়া তোমার আমার খিদমতে নিয়ে যদি করিয়া দেলো হে আপু জানেরা হে যুবক ভাইরা মুকসিদ পুরীর ইমানদারেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কেনানের জমিনে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেল তোমার মা আমার মা তোমার বাবা আমার বাবা তোমার আত্মীয় স্বজন তোমার জন্য তোমাকে মানুষ বানানোর জন্য বাড়িতে বসে কান্দে আজকেও তুমি পাগড়ি নিলা তোমার বাচ্চা আত্মীয় স্বজন সবাই আইসা দেখলো আমার ছেলে আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তার পাগড়ি নিল কিন্তু পাগড়ি নিলেই হবে না আল্লাহর কোরআনের ডিউটি পালন করার জন্য তোমার গুনাহ ছাড়তে হবে কথা বলো ঠিক কিনা এই হুজুর গুনাহ শুরু হয় কোথা থেকে গুনাহ শুরু হয় তোমার মাথার থেকে তোমার মাথার চুল থেকে তুমি তোমার ছেলেকে তুমি তোমার মেয়েকে ডাকাত বানাইছো বড় একখান মোবাইল ফোন দিয়া তোমার ছেলে মেয়ের জীবনটাকে ধ্বংস করে ফেলাইছো মোবাইল ফোন দিয়া কিন্তু বন্ধু এই ছেলে মেয়ের কোনো দোষ নাই দোষ হইলো মা বাবার হে বন্ধুরা হে যুবক ভাইরা গোপালগঞ্জের ইমানদারেরা ইউসুফ রে বণিকের দলেরা মিশরের বাজারে উঠাইয়া যখন বিক্রি করা শুরু করবে ইতিমধ্যে মিশরের আদিজিমেসের বাদশাহ আদিজিমেসের বাদশাহ আদিজিমেসের বাদশাহ সাহেব মিশরের বাদশাহ আদিজিমেসে তেনার বিবিকে নিয়া জুলেখারে নিয়া গোলাম ক্রয় করার জন্য হাজির ইউসুফকে পছন্দ হয়েছে রক্তমাখা ইউসুফকে ক্রয় করিয়া আদিজিমেসের তেনার রাজ দরবার নিয়া সুন্দর করিয়া ডাক্তার দেখাইয়া ভালো বানাইয়া ইউসুফকে এখন আদিজিমেসের রাজ দরবারের অর্থমন্ত্রী বানায় দিল এইবার অর্থমন্ত্রী ইউসুফ ডাক দেখায় ও আদিজিমেসের মিশর কেনান সব বিভিন্ন জেলার থানার ডিস্ট্রিক্টে ওয়ার্ডে দুর্ভিক্ষ লাগিয়া গেছে করুণা লাগিয়া গেছে সবাই না খাইয়া মরিয়া যাবে আপনার সম্পদের অট্টালিকার পাহাড় এই মিশর কেনান সহ বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ আপনি তেরান দেওয়ার অনুমতি দেন আমি অর্থমন্ত্রী ইউসুফ সবাইরে তেরান দিয়া দেব সব শেষে কেনান থেকে ইয়াকুব নবীর আগের সংসারের নয় ছেলে যারা ইউসুফরে 12 বছরের সময় মাইরা কুফে ফেলছিল ওরাও আজিজে মেসেরের গেডের কিনারায় তেরান হওয়ার জন্য হাজির অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় এ গেডের দারোয়ানেরা এক কালারের এক ডিজাইনের এক রঙের 9টা ছেলে দেখা যায় এদের বাড়ি কই এদের ঘর কই এদের নাম কি এরা কোত্থেকে আসছে জিজ্ঞাসা কর ডাক দিয়া গা আমাদের বাড়ি কেনানে আমার বাবার নাম ইয়াকুব নবী আমরা হইলাম 11 ভাই আমাদের মধ্যে একজন দুনিয়ায় নাই তেনার নামটা হইল ইউসুফ ইউসুফের বয়স ছিল তখন 12 বছর ইউসুফের কবরে বুঝি দুলভাবনার বাস জ্বালায় গেছে ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী রাজ সিংহাসনে বৈশা ভাইদের মুখে তখন এই কথা শুনলাম আপনারা এই গোপালগঞ্জ মুকসেদপুরের মানুষেরা শীতকালে মাছ ধরেন কতখানি মাছ ধরেন না দুপুর বেলা বিল্ডিং এর ভিতরে যায় যখন গোসল করিয়া সাবান দিয়া এস্তো পাউডার সব দিয়ে গোসল করেন গো 2টার পরে 2টার পরে খানা দানা খাইয়া যখনই একটু রোদ্দু হইতে বসিয়া যান তখনই দেখা যায় গায়ের ভিতরে একটা মাটির রঙের একটা আঙ্গা ওড়ে খাদার রং আঙ্গা ওড়ে কথা কয় না
কিন্তু ছোট সময় মাছ ধরছেন 40 বছরের সময় ছোটবেলার দুষ্টামির কথা মনে পড়ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নয়জনে একত্রিত হইয়া কূপের ভিতরে ফলায় দিয়েছে আজকের মিশরের বাদশা হইয়া এই মিশরের বাদশা আজিজ মিশরের বাদশার দরবারে অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব পাইয়া যখনই গেটের দারোয়ান বলল তোমার বাবার নাম কি ইয়াকুব নবী তোমরা 11 ভাই এদের মধ্যে ইউসুফ নাই ইউসুফের কবর কোথায় কয় জানি না ইউসুফ দুনিয়ায় নাই এই কথাটা যখনই বলল ইউসুফ আলাইহিস সালামের চোখের পানিতে নহর হতে লাগলো জোরে কর আল্লাহু আকবার ছোট ভাই আল্লাহ ছাড়া কেউ ছিল না রে তাই ও মুকসিদপুরের যুবকেরা বিবির কুপরামর্শে বিবির শ্বশুর শাশুড়ির পরামর্শে বড় বাড়ির মাথায় আঘাত দিছো ছোট বাড়ির মাথায় বাড়ি মারছো দুইটা তিনটা সুপারি গাছের জন্য একটা নারিকেল গাছের জন্য 100% জমির জন্য আব্বু জানের আর যুবক ভাইরা ওই ভাই যখন বড় হইবে ওই ভাই যখন ছোট ভাই যখন বড় হইবে আল্লাহ না কোনো হাসরের ময়দানে যদি আল্লাহর রাজ দরবারে কান্না শুরু করিয়া দেয় তোমারও হারণ নাই তোমারও বিবিরও হারণ নাই রেহাই নাই ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করিয়া দেছে আল্লাহ ডাক্কা কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও ইউসুফ নবী মনে হয় সৎ ভাইদের সাথে কথা বলবে আমি আল্লাহ সৎ ভাইদের সাথে কথা বলাবো না হে পাগলারা আলেমদের কোরআনের মাহফিল বন্ধ করে দাও মসজিদ তালা দিয়া দাও মাদ্রাসা বন্ধ করিয়া দাও কোনো সমস্যা নাই আলেমদেরকে জেলখানায় পাঠায় দাও কোনো সমস্যা নাই আমরা জেলখানায় যাইতে রাজি মরতে রাজি মরা তো লাগবেই তবে বেশি বাচ্চা লাভ নাই বুড়া হইয়া মানুষের বড়দোয়া নিয়ে মরা লাভ নাই হঠাৎ যেন আল্লাহ মরণ দিয়া দেয় যেহেতু মরাই লাগবে তবে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে কোরআনের পাখিদেরকে যারা আঘাত করবা বিশ্ব নবীর রাজ দরবারে বিশ্ব নবীর সাথে তারা দেখা পাইবা না পাইবা না পাইবা না মুসলমানেরা হইতে পারে মুসলমান কিন্তু নামে মুসলমান হইলে হবে না কাজের মুসলমান হইতে হবে হে যুবকেরা বলে হুজুর কাজের মুসলমান কেমনে হব নিয়ত করেছি আজকে মাহফিলে আছি গুনাহ মাফ করানোর জন্য কিন্তু গুনাহ যদি মাফ করাইতে চাও ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত কইরা আছেন ময়দানে মাহফিলে কোরআনের প্যান্ডেলে যে আজকের একটু কান্নাকাটি কইরা গুনাহ মাফ করে আসব গুনাহ যারা মাফ করাইতে চাও এইবার জীবনের সব শক্তি দিয়ে আমার আল্লাহরে আরেকটা আল্লাহ বললে ডাক দে আপনি জানেন আল্লাহরে আল্লাহ কই ডাকতেছো কিন্তু বন্ধুরা বাড়িতে বইয়া গাড়িতে বইসা দোকানে বসা এমন জোশের সাথে আল্লাহরে ডাক দেওয়া যায় না এই মসজিদে যদি আল্লাহওয়ালা নেককার বান্দা একটা থাকে তার ডাকের সাথে আমি আর গুনাহ আমি গুনাহগারের ডাকটা আল্লাহ কবুল করতে পারে আর একটা জীবনের সব শক্তি দিয়ে ডাক দেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা জিব্রাইল দিয়ে ডাক দিয়া কয় ও জিব্রাইল তাড়াতাড়ি যাও ইউসুফ যেন সৎ ভাইদের সাথে কথা বলে না তোমরা যারা আলেমদেরকে কোরআনের পাখিদেরকে মারো মারতে চাও বিভিন্ন ভাবে বেসকি দাও তোমাদের সাথে হাসুরের ময়দানে কথা হবে না আমার দয়ার নবী আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে কথা কয় না জান্নাত পাইতে হইলে এই মসজিদের ইমাম রে লাগবে এই মসজিদের ইমাম তোমাদের গ্রামের তোমাদের মহল্লার তোমাদের পাড়ার তোমাদের ইউনিয়নের তোমাদের থানার তোমাদের জেলার তোমাদের বিভাগের তোমাদের দেশের বড় ইমাম লাগবে সেই ইমাম ছাড়া তোমার কিন্তু জান্নাতে ঢুকতে দেওয়া হবে না অতএব বন্ধুরা তোমার এলাকার আলেম ছাড়া তোমাকে জান্নাতের প্রবেশ করতে দেওয়া হবে না বলবে যাও যাও অমুক পাড়ার মুকসেদপুরের অমুক পাড়ার মসজিদের সেই মসজিদের মুসল্লি কারা সেই মসজিদের মুসল্লি হইলি হবে না ইমাম সাহেবকে লইয়া একসাথে তেরান নেওয়ার জন্য বিশ্ব নবীর রাজ দরবারে হাজির হও সব ভাইরা সবাই তেরান নেওয়ার জন্য আদিজ মাসের রাজ দরবারে হাজির দরকার না হবে কষ্ট হচ্ছে আপনি জানেন ইউসুফের ভাইরা তেরান নেওয়ার জন্য সবাই আদিজ মাসের রাজ দরবারে হাজির হয়ে গেছে এবার ডাক দিয়ে কয়
কর ও জিব্রাইল ডাক দিয়া বলে ও ইউসুফ তোমার কথা বলার টাইম হয় না কথা বলতে আল্লাহ তাআলাই নিষেধ করে দিয়েছে এরা তোমারে আঘাত করে কুপিয়ে ফেলেছিল এদের সাথে কথা নাই কথা বলার একটা সময় দেওয়া হবে আজকে তুমি তোমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে তোমার বাবাই তোমার জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে তোমার এই আজিজ মিসরের রাজদরবার থেকে ইউসুফ রে তুমি একটা জামা উপহার দিয়ে দাও তোমার বাবার অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে এক দ্বিতীয় নম্বরে আরেকটা শর্ত দিয়ে দাও তোমাদের ছোট ভাই বনিয়ামিনকে আগামী সপ্তাহে না নিয়ে আসলে কিন্তু তেরান দেওয়া হবে না এই দুইটা শর্ত দিছে আর তেরান দিয়ে দিছে যাও তেরান নিয়ে কেনানে চলিয়া যাও তোমার বাবা ইয়াকুবের কাছে গিয়া এই জামাটা দিলেই হবে না তোমার বাবা ইয়াকুবরে এই জামাটা নাকের কাছে ঘেরান নিতে বলবা নাকের কাছে ঘেরান নেওয়ার সাথে সাথে তোমার বাবা বৃদ্ধ বাবার চক্ষু আল্লাহ ভালো করে দিবি কিন্তু বন্ধুরা তোমরা যারা গুনার বোঝা নিয়া পৃথিবীর বুকে ঘুরতেছো আল্লাহর জমিনে রুহের চক্ষু অন্তরের চক্ষু অন্ধ হয়ে গেছে এই অন্ধ চক্ষু যারা রুহের চক্ষু যারা খুলতে চাও আল্লাহর জমিনে চারটা কাজ করার জন্য নিয়াত করে নাও ইসলামের ভিত্তি হইল পাঁচটা আবুনিয়াল ইসলাম ওয়ালা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত হজ্জ সাওম রমাদান ইসলামের ভিত্তি হইল কালিমা নামাজ রোজা হজ যাকাত অতএব বন্ধুরা টাকার মালিক হইছো নামাজ পড়ো না টাকার মালিক হইছো মক্কায় যাও না বাড়ির মালিক হইছো যাকাত দাও না গাড়ির মালিক হইছো রোজা রাখো না গরম বাপ আল্লাহর কাছে চলবে না আল্লাহ জান্নাতে যদি যাইতে চাও কলবের চক্ষু যদি খুলতে চাও আজকের থেকে ঈমান আলারা নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব কার হাত তারা দুই হাত জায়গায় বলো আল্লাহু আকবার সোজা করিয়া বলো না হে তাকবীর আর একটু জোরে বলা যাবে কি না হে তাকবীর এ দ্বিতীয় সপ্তাহে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বনিয়ামিনকে কোন মতে সাথে নিয়া এই ইউসুফ নবীর রাজ দরবারে মিশরের রাজ দরবারে হাজির ডাক দিয়া কয় ও অর্থমন্ত্রী গো আপনার বাবার সন্তান বনিয়ামিন তেনাকে সৎ ভাইরা নিয়ে গেটের কাছে হাজির এইবার ইউসুফ আলাইহিস সালাম আবারও চোখের পানি ডাল্লা কান্না শুরু করতেছিল আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ইউসুফ যেন কথা বলে না বন্ধ করিয়া দাও ইউসুফের ছোট ভাই বনিয়ামিনকে চোর বানায় রাখতে দেওয়ার পদ্ধতি গ্রহণ করো গেটের দারোয়ানেরা বনিয়ামিনকে কেমনে রাখবো কোন কায়দায় কোন পদ্ধতিতে বলো ডাক দিয়া কয় ও অর্থমন্ত্রী ইউসুফ আপনার হাতের স্বর্ণের পেয়ালা দিয়া আপনি এই মিশরের জমিনে আজিজ মিসরের রাজ দরবারে অর্থমন্ত্রীর দায়িত্ব পায় আপনি স্বর্ণের পেয়ালা দিয়া তিরান দিতেছে এই স্বর্ণের পেলাটা বনিয়ামিনের বস্তার ভিতরে দিয়ে দিবেন ও যেন বসতে না পারে একটা পেলা সামনে রাখবে দিয়া সবাই রে গেট লাগায় দিয়া চেক কইরা বনিয়ামিনকে চোর বানায় রাইখা দেব ওর বাবা ইয়াকুব নবী না আসা পর্যন্ত বনিয়ামিনকে ছাড়া হবে না হে আল্লাহ পাকের বন্ধুরা ও যুবক ভাইরা এ কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা বাবাই কান্দতে কান্দতে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের জন্য কান্দতে কান্দতে অন্ধ হয়ে গেল তোমার বাবাই আমার মায়ে তোমার মায়ে আমার বাবাই তোমার জন্য আমার জন্য কষ্ট করতে করতে বৃদ্ধ হয়ে গেল এই কারিমিয়ার মাদ্রাসার ছাত্ররা কোথায় দুই তিন সেকেন্ডের মধ্যে স্টাইজের কাছে চলে আসো ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ করার আগে আজকে দেখবেন কারিমিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর কেমন সুন্দর ভালোবাসে এই মাদ্রাসার ছাত্রদের এই ছাত্ররা হুজুরের ছাত্র ছায়া থাইগা কত সুন্দর আমলে আকলাকে তবিয়াতে কত সুন্দর হয়ে গেল ওস্তাদ ছাত্রর ভিতরে কত মহব্বত হুজুরের প্রাণের বিবি এই ছাত্রদের রান্না করিয়া খাওয়ায় এদের মধ্যে কত কষ্ট করিয়া লেখাপড়া করে রাত্রে উঠিয়া তাহাজ্জুদ করে কোরআন পড়ে এ কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা ইউসুফ নবীর সাথে বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ হওয়ার আগে আজকে তোমার রুহানি বাবা তোমার কারিমিয়া মাদ্রাসার ওস্তাদ তেনার দোয়া নিয়া হাফেজ কোরআন মক্তবের ছাত্ররা কে কোথায় আছো জানি না 5 সেকেন্ডের ভিতরে স্টাইজের কাছে চলে আসো এইবার আমরা মক্তবের দূরে
দেখতে চাই কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা কোথায় দুই তিন সেকেন্ডের ভিতরে স্টেজের সামনে আসো দৌড়ে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দাঁড়াইয়া যাও স্টেজের কাছে আসো দেখবেন কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে বেশি ভালোবাসে নাকি বাবাকে ভালোবাসে এ ছাত্ররা তারা পাগড়ি নেছো তারা কো দৌড়ে আয় হুজুরের পাও ধরিয়া হাত ধরিয়া কপালে সুবা কারা দেবা কারা হুজুরের পাও ধরিয়া দোয়া নেবা দুই সেকেন্ডের ভিতরে হুজুরের পাও ধরিয়া কান দল্লা এইবার ছাড়বি না হুজুরের পাও ছাড়বি না ধরো মোতামেন সাহেব হুজুরের পাও ধরো এ ছাত্ররা কুল দিয়া যাদের চোখের পানি পড়বে মনে করবা তারা শামসুল্লাহ ফরিদপুরীর মতো হইতে পারবা সৈয়দ তদলুল করিম রহমাতুল্লাহের মতো হইতে পারবা হাফিজ হুজুরের মতো হইতে পারবা পাও ছাড়বি না কান্নার আওয়াজ পাই না মনে হয় তাহাজ্জুদ করো না এইবার যারা কুল দিয়া কান্না করবা হুজুরের ছাত্র যায় থাকিয়া এলাকার এই এলাকার দোকানদারদের দ্বারে কাছে যাইয়া ভালোবাসা পাইছো কোরআনের হাফেজ হইয়া কোন জায়গায় যাবা জানি না এইবার হুজুরের পাও ধরিয়া কুল দিয়া কান্না শুরু করিয়া দাও ইউসুফ আলাইহিসসালামের সাথে বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ হওয়ার আগে এইবার ওস্তাদ ছাত্র সাক্ষাৎ দেখেন গো সব ছাত্ররা কেমনে কান্দে গো ছাড়বি না ছাত্ররা সবাই আওয়াজ দিয়া কুল দিয়া কান্দল হুজুরের চোখের পানি যতক্ষণে তোমাদের গায়ে না লাগবে ততক্ষণে হুজুরের পাও ছাড়বি না দেখবো কোন ছাত্রের চোখে পানি আজকের সেই ছাত্রের চোখে পানি পাবো ওইটা বড় আলেম হইবে ওইটা বড় আলেম হইবে ওইটা বড় সাইকুলাতি যাবে ওই ছেলেটা বড় মহাকে খাবে ও আব্বু জানের আত্মাকা দেখা দেখে এ মুকসিদপুরের গোপালগঞ্জের ইমানদারেরা কদমপুরের মুসলমানেরা ছেলেকে যদি বলা হয় তোমার বাবা রাত তিনটার সময় তোমারে আমারে কত সুমা দিয়েছি ছোট সময় তিন বছরের সময় দুই বছরের সময় তিন মাসের সময় বাবা আইসা ছেলের কপালে সুমা দিয়েছে মেয়ের গালে সুমা দিয়েছে ঠোঁটে সুমা দিয়েছে কপালে সুমা দিয়েছে আজকে প্রত্যেক ছাত্র হুজুরের কপালে সুমা দিবা হুজুরের হাত ধরিয়া দোয়া নিবা হুজুরের হাতে সুমা দিবা এইবার দেখেন গো হুজুর সব ছেলেদের মাথায় হাত দিয়া দোয়া দিয়া দেয় তোরা তাড়াতাড়ি স্টেজের সামনে বসিয়া যাও যুবক ভাইরা কার কার আপুরে নিয়া মা পেলে আইসো তারা এইবার দাঁড়াইয়া যাবা বাবা ছোট সময় তোমারে আমারে সুমা দেশে সব বাড়ি ঘরে কাজ কইরা তোমার জন্য মুকসিদপুর শহর থেকে জামা কিনা তোমারে আমারে পড়াইছি আজকের এই বৃদ্ধ বয়সে কার বাবারে নিয়া মা পেলে আইসো তারা একটু দাঁড়াইয়া যাও এই দেখো একজন দাঁড়াইছে আর কে পারবা দাঁড়াইতে দাঁড়াইয়া যাও এই দেখো অনেকই দাঁড়াইতেছে তোকে পায়ে হাত ছাত্ররা উস্তাদের বুকের সাথে বুক লাগা কানছে এইবার এই কয়জনের বাবা নিয়ে আসো সবার পায়ে হাত দিয়ে বললাম এইবার বাবারে কোলে লইয়া কে পারবা বাবার কপালে সুমা দিতে পারলে একটু দৌড়ে আসাও আজ যুবক ভাইরা দেখো ছেলে বিদার থাকতো টাকা কামাই করতো বাবারে ছাড়বা না কেউ ছাড়বা না আপুরে ছাড়বা না যতক্ষণে বাবার চোখের পানি তোমার গায়ে না লাগবে এ ছেলেরা বাবারে দলিয়া কুল দিয়া কান্দ স্টাইজের ডাইনে দেখো বামে দেখো দুই তিন ছেলে বাবারে দরিয়া তিন ছেলে বাবারে দরিয়া কান্দে এই যে স্টাইজের বাম পানে বাবারে কোলে লইয়া দাঁড়াইয়া যাও এ ছেলেরা আপুরি আজকের এই বৃদ্ধ বয়সে কোলে লইয়া দাঁড়াইয়া যাও বাবার ডান গালে বাম গালে কপালে সুমা দাও ছাড়বা না আব্বুরে ছাড়বা না কে এই বৃদ্ধ বয়সে বাবার দোয়া নেবা যুবক তিনটা ছেলের বাবা বৃদ্ধ হয়ে গেল হইবে বাবা দেখো কেমনে বাবা ছেলে একই রকম দেখতে বন্ধু বাবার চোখের পানিতে নহর ছেলের পান চোখের পানিতে নহর কিন্তু যেই ছেলেটার বাবায় বাড়ি না ওই ছেলেটা ময়দানে দেখো কেমনে মাথাটা নিচের দিকে দিয়ে কান দেখো চারটা ছেলে আছে নয়টা মেয়ে আছে ওরা যখন ঈদের সময় বাড়িতে আসে
ঘরের পাশে গোরস্থান পুরাই এতিমের মতো আমার বিল্ডিং এর কাছ থেকে যায় এমন ভাবে কান্দে দেখি একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় সামনে তাকায় পিছে তাকায় ঈদের সময় কান্দে কান্দে স্বামীর বাড়ি যায় আজকে ওই ময়দানে অনেকের মা নাই অনেকের বাবা নাই কার কার মায় নাই বাবায় নাই ও ছেলেরা বাবার সারিয়া দেন তাড়াতাড়ি সারিয়া দে বাবার দোয়ানিয়া না আজকের এই ময়দানে কার কার মা হারাই না কার কার বাবারে হারাইছ ও পূজান ছেলের সারিয়া দান এইবার কার কার মায় নাই বাবায় নাই তারা হাত জাগায়া দেখা এ মুক্তি দুর্গ পারবানদের যুবকেরা অনেকের মায় নাই এই যে স্টাই যে আমার আব্বা জানের মা নাই ওই যে যুবক পাইছেনের মা নাই গরিব মানুষ বসেন হাতটা নামা কালা ইউসুফ লিয়া বিহি আবতি রাইতু আহাদা আশারা আহাদা আশারা দ্বারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 সন্তানের দিকে ইঙ্গিত করা হয়েছে শামসার কমর দ্বারা চন্দ্র আর সূর্যের দিকে ইঙ্গিত করেছেন ইয়াকুব আলাইহিস সালামের দুই বিবি ছিল প্রথম বিবির গর্ভে 9টা ছেলে জন্ম নিয়েছিল দ্বিতীয় বিবির গর্ভে 2টা ছেলে জন্ম নিয়েছিল দুইটা ছেলের নাম একটার নাম ইউসুফ নবী আর একটার নাম হলো বুনিয়ামিন এই দুই ছেলেকে বেশি ভালোবাসত 11 ছেলের মধ্যে সবচাইতে বাবা ইয়াকুব নবী ইউসুফকে বেশি ভালোবাসত কিন্তু সদ্ভাই যে আগের সংসারের 9 জন এদের সিনার ভিতরে একটু হিংসা লেগে গেল বাবাই ইউসুফকে বেশি ভালোবাসে বাবাই বুঝি সব ইউসুফকে দিয়ে দেবে কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 বছর ইউসুফের বাবা ইয়াকুব নবীর থেকে ওই সব ছেলের আগের সংসারের 9 ভাইরা বাবার থেকে পরামর্শ নিয়া বাবার থেকে আদর্শ আগ দিয়া বাবা আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে আজকে খেলার মাঠে নিয়ে যাব আপনি একটু অনুমতি দেন ইউসুফকে নিয়ে আমরা খেলার মাঠে খেলাধুলা করতে যাব ও বড় হইছে এখন পর্যন্ত আমাদের সাথে খেলাধুলা করতে যায় নাই কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন নবী হয় নাই ইউসুফের বয়স তখন 12 বছর সদ্ভাইরা ইউসুফকে খেলার মাঠে নিয়া সন্ধ্যাবেলা এমন মারা মারছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত মাখা জামাটা শেষ পর্যন্ত খুলে ফেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি 12 বছরের ইউসুফকে ওই মরুভূমির কেনানের মরুভূমির ভিতরে কূপের ভিতরে ফেলে দিবে আল্লাহ তাআলা ডাক দেয়া কায়েদ জিব্রাইল ও জিব্রাইল তোমার একটা নয় দুইটা নয় শত হাজারো পাখা রয়েছে এই পাখার এক পিকাপ দিয়া কেনানের এই জমিনের কূপের কিনারায় যাইয়া ইউসুফ আলাইহিস সালামের গায়ে যেন এক ফোঁটাও পানি না লাগে তাড়াতাড়ি যাও কূপের ভিতরে তোমার কুদরতি পাখা পর বিছায়া দাও ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় মালিক আমার জীবনে যতদিন ডিউটি পালন করছি এর ভিতরে 3টা জায়গায় বেশি কষ্ট হয়েছে এর মধ্যে সবচাইতে বেশি কষ্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপের কিনারায় যাইতে বেশি কষ্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপের কিনারায় যা জিব্রাইল আলাইহিস সালাম যখন পাখা বিছা দেয় ওরা 9 ভাই 31 হইয়া ইউসুফ আলাইহিস সালামের রক্ত রঞ্জিত শরীর সহ ইউসুফকে এবার 12 বছরের ইউসুফকে কূপের ভিতরে ফেলা দেয় ওরা রক্ত মাখা জামা নিয়া আব্বা জান ইয়াকুব নবীর হাতে তুইলা দেয় আর ডাক দিয়া কয় বাবা তোমার সন্তান ইউসুফের বাগে খাইছে এই রক্ত মাখা জামা ইয়াকুব নবী কান্দে আর ডাক দিয়া কয় আমার বাবা ইউসুফরে বাগে খাইছে বেশ ভালো কিন্তু ইউসুফের গায়ের জামাটা বাগে কেমনে খুলছে এটা আমি বাবা ইয়াকুব নবীর প্রশ্ন আমার বাবা ইউসুফ কোথায় ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলের পাখার উপরে বৈশা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বল্লা কান্দে আছে হে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ওরা 9 ভাই 31 হইয়া কূপে ফেলাইছে কিন্তু বণিকের দলেরা ব্যবসা
করার জন্য মিশরে যাচ্ছিল ওদের পানির পিপাসা লেগেছিল ওই কূপের ভিতরে যখনই ঢোল ফালায় বালতি ফালায় পানি উঠানোর জন্য জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফকে এই ঢোলের ভিতরে উঠায় দেয় বণিকের দলেরা মনে করেছে বালতি অনেক ভার লাগতেছে পানি উঠছে আমরা পানি খাবো উঠে টান দিয়ে দেখে একটা সুস্ত্রী সন্তান ছেলেটা কানতে আছে ডাক দিয়া কয় তোমার নাম কি কই উসো বাড়ি কই কয় কেনা নে বাবার নাম কি কইয়া কু তোমারে কে এখানে ফেলেছে কয় আমার সদ্দাইরা বাড়ি এখানে ফেলেছে ইউসুফ এত সুস্ত্রী ছিল বণিকের দলেরা ইউসুফরে পাইয়া ওদের পানির পিপাসা গেল মিটিয়া জোরে কোন সুবহানাল্লাহ এবার ইউসুফরে নিয়া মিশরের বাজারে চলিয়া গেল রক্ত মাখা জামা ইয়াকুব নবী পাইয়া কানতে কানতে বাবার চক্ষু অন্ধ হয়ে গেল এ মুকসিদপুরের গোপালগঞ্জের যুবক যুবতীরা তোমার বাবায় তোমারে হারাইয়া মুকসিদপুরের দোকানে বইসা গুনগুনা কান্দে মুকসিদপুর থেকে ঢাকায় যাইয়া তোমার বাবায় চাকরি করে গেটের দারোয়ানের চাকরি বাবায় গেটের কিনারায় চেয়ারে বসে তোমার জন্য কান্দে তোমার মায় মানুষের বাড়ি মরিদবাড়ি তোমার জন্য কান্দে মানুষের বাড়ি কাজ করিরা ঈদের সময় তোমার জামা কাপড় পরায় তোমার বাবায় মানুষের খ্যাত খামারে কাজ করিয়া তোমারে আমার এলাকা বড় করায় তোমার বাবা মায়ের ভ্যানগাড়ি চালাইয়া তোমারে আমারে খাওয়াইয়া দাওয়ায় এই বাবার সন্তান যারা আব্দুল জানেরা যুবক ভাইরা তুমি কোটিপতি হও তুমি চেয়ারম্যান হও মেম্বার হও মিনিস্টার হও এমপি হও মন্ত্রী হও ক্ষমতাসীন হও এই ক্ষমতা কিন্তু ক্ষমতা নাই আমার আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতা চলে না কথা কেন তাই যদি হয়ে থাকে তাইলে করুণা ফিরে দাও এত ক্ষমতাসীন হয়েছো আল্লাহর সাথে পাল্লা দিয়া পারবি না আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয় জালজালা দেয় আল্লাহ মাঝে মাঝে গর্জন দেয় ঠাডা ফালায় আল্লাহর সাথে পাল্লা দিয়া পারলে একটা ঠাডা বানাও একটা গর্জন বানাও একদিন একটু মিষ্টি ফালায় দেখাও আল্লাহ বান্দা যখন যা চায় আমার মালিক সব কিছু দিয়া দেয় তোমারে আমারে মাওলায় 18,000 মাকলুকাত দিয়া তোমার আমার খিদমতে নিয়ে যদি করিয়া দেল হে আপু জানেরা হে যুবক ভাইরা হে মুকসিদপুরের ইমানদারেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাই কেনানের জমিনে ইউসুফের জন্য কানতে কানতে চক্ষু অন্ধ হয়ে গেল তোমার মা আমার মা তোমার বাবা আমার বাবা তোমার আত্মীয় স্বজন তোমার জন্য তোমাকে মানুষ বানানোর জন্য বাড়িতে বসে কান্দে আজকেও তুমি পাগড়ি নিলা তোমার বাচ্চা আত্মীয় স্বজন সবাই আইসা দেখলো আমার ছেলে আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তার পাগড়ি নিল কিন্তু পাগড়ি নিলেই হবে না আল্লাহর কোরআনের ডিউটি পালন করার জন্য তোমার গুনাহ ছাড়তে হবে কথা বলো ঠিক কিনা এই জন্য আব্বু জানেরা বলে হুজুর গুনাহ শুরু হয় কোথ থেকে গুনাহ শুরু হয় তোমার মাথার থেকে তুমি তোমার ছেলেকে তুমি তোমার মেয়েকে ডাকাত বানাইছো বড় একখান মোবাইল ফোন দিয়া তোমার ছেলে মেয়ের জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো মোবাইল ফোন দিয়া কিন্তু বন্ধু এই ছেলে মেয়ের কোনো দোষ নাই দোষ হইলো মা বাবার হে বন্ধুরা হে যুবক ভাইরা গোপালগঞ্জের ইমানদারেরা ইউসুফ রে বণিকের দলেরা মিশরের বাজারে উঠাইয়া যখন বিক্রি করা শুরু করবে ইতিমধ্যে মিশরের আদি জিমেসারের বাদশাহ আদি জিমেসারের বাদশাহ আদি জিমেসারের বাদশাহ সাহেব মিশরের বাদশাহ আদি জিমেসে তেনার বিবিকে নিয়া জুলেখারে নিয়া গোলাম করায় করার জন্য হাজির ইউসুফকে পছন্দ হয়েছে রক্ত মাখা ইউসুফকে করায় করিয়া আদি জিমেসের তেনার রাজ দরবার নিয়া সুন্দর করিয়া ডাক্তার দেখাইয়া ভালো বানাইয়া ইউসুফকে এখন আদি জিমেসের রাজ দরবারের অর্থমন্ত্রী বানায় দিল এইবার অর্থমন্ত্রী ইউসুফ ডাক দেখায় ও আদি জিমেসে মিশর কেনান সহ বিভিন্ন জেলার থানা ডিস্ট্রিক্টে ওয়ার্ডে দুর্ভিক্ষ লাগিয়ে গেছে করুণা লাগিয়ে গেছে সবাই না খাইয়া মরিয়া যাবে আপনার সম্পদের অট্টালিকার পাহাড় এই মিশর কেনান সহ বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ আপনি তেরান দেওয়ার অনুমতি দেন আমি অর্থমন্ত্রী ইউসুফ সবাইরে তেরান দিয়া দেব সব শেষে কেনান থেকে ইয়াকুব নবীর আগের সংসারের নয় ছেলে যারা ইউসুফরে 12 বছরের সময় মাইরা কুপে ফেলছিল ওরাও
আজিজে মেসেরের গেডের কিনারায় তেরান হওয়ার জন্য হাজির অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় এ গেডের দারোয়ানেরা আইজে এক কালারের এক ডিজাইনের এক রঙের নয়টা ছেলে দেখা যায় এদের বাড়ি কই এদের ঘর কই এদের নাম কি এরা কোত্থেকে আসছে জিজ্ঞাসা করো ডাক দিয়া কয় আমাদের বাড়ি কেনানে আমার বাবার নাম ইয়াকুব নবী আমরা হইলাম 11 ভাই আমাদের মধ্যে একজন দুনিয়ায় নাই তেনার নামটা হইল ইউসুফ ইউসুফের বয়স ছিল তখন 12 বছর ইউসুফের কবরে বুঝি দুর্ভাবনার বাস জ্বালায় গেছে ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী রাজ সিংহাসনে বইসা ভাইদের মুখে তখন এই কথা শুনলাম আপনারা এই গোপালগঞ্জ মুক্তিপুরের মানুষেরা শীতকালে মাছ ধরেন কতক্ষণ মাছ ধরেন না দুপুর বেলা বিল্ডিং এর ভিতরে যায় যখন গোসল করিয়া সাবান দিয়া এসতো পাউডার সব দিয়ে গোসল করেন গো দুইটার পরে আড়াইটার পরে খানা দানা খাইয়া যখনই একটু রত্তু হইতে বসিয়া যান তখনই দেখা যায় গায়ের ভিতরে একটা মাটির রঙের একটা আঙ্গা ওড়ে খাদার রং আঙ্গা ওড়ে কথা কয় না কিন্তু ছোট সময় মাছ ধরছেন 40 বছরের সময় ছোটবেলার দুষ্টামির কথা মনে পড়ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নয়জনে একত্রিত হইয়া কূপের ভিতরে ফালায় দিয়েছে আজকের মিশরের বাদশা হইয়া এই মিশরের বাদশা আজিজ মেসেরের বাদশার দরবারে অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব পাইয়া যখনই গেটের দারোয়ান বলল তোমার বাবার নাম কি ইয়াকুব নবী তোমরা 11 ভাই এদের মধ্যে ইউসুফ নাই ইউসুফের কবর কোথায় কয় জানি না ইউসুফ দুনিয়ায় নাই এই কথাটা যখনই বলল ইউসুফ আলাইহিস সালামের চোখের পানিতে নহর হতে লাগলো জোরে কর আল্লাহু আকবার ছোট ভাই আল্লাহ ছাড়া কেউ ছিল না রে তাই ও মুক্তিপুরের যুবকেরা বিবির কুপরামর্শে বিবির শ্বশুর শাশুড়ির পরামর্শে বড় বাড়ির মাথায় আঘাত দিছ ছোট বাড়ির মাথায় বাড়ি মারছ দুইটা তিনটা সুপারি গাছের জন্য একটা নারিকেল গাছের জন্য 100% জমির জন্য হে আব্বু জানের আর যুবক ভাইরা ওই ভাই যখন বড় হইবে ওই ভাই যখন ছোট ভাই যখন বড় হইবে আল্লাহ না কোনো হাসরের ময়দানে যদি আল্লাহর রাজ দরবারে কান্না শুরু করিয়া দেয় তোমারও হারণ নাই তোমারও বিবিরও হারণ নাই রেহাই নাই ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করিয়া দেশে আল্লাহ ডাক দিয়া কয় ও জিব্রাইল তাড়াতাড়ি যাও ইউসুফ নবী মনে হয় সৎ ভাইদের সাথে কথা বলবে আমি আল্লাহ সৎ ভাইদের সাথে কথা বলাবো না হে পাগলারা আলেমদের কোরআনের মাহফিল বন্ধ করে দাও মসজিদ তালা দিয়া দাও মাদ্রাসা বন্ধ করিয়া দাও কোনো সমস্যা নাই আলেমদেরকে জেলখানায় পাঠায় দাও কোনো সমস্যা নাই আমরা জেলখানায় যাইতে রাজি মরতে রাজি মরা তো লাগবেই তবে বেশি বাচ্চা লাভ নাই বুড়া হইয়া মানুষের বড়দোয়া নিয়ে মরা লাভ নাই হঠাৎ যেন আল্লাহ মরণ দিয়া দেয় যেহেতু মরাই লাগবে তবে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে কোরআনের পাখিদেরকে যারা আঘাত করবা বিশ্ব নবীর রাজ দরবারে বিশ্ব নবীর সাথে তারা দেখা পাইবা না পাইবা না পাইবা না মুসলমানেরা হইতে পারে মুসলমান কিন্তু নামে মুসলমান হইলে হবে না কাজের মুসলমান হইতে হবে এ যুবকেরা বলে হুজুর কাজের মুসলমান কেমনে হব নিয়ত করেছি আজকে মাহফিলে আছি গুনাহ মাফ করানোর জন্য কিন্তু গুনাহ যদি মাফ করাইতে চাও ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত কইরা আছেন ময়দানে মাহফিলে কোরআনের প্যান্ডেলে যে আজকের একটু কান্নাকাটি কইরা গুনাহ মাফ করে আসব গুনাহ যারা মাফ করাইতে চাও এইবার জীবনের সব শক্তি দিয়ে আমার আল্লাহরে আরেকটা আল্লাহ বল্লা ডাক দে কিন্তু বন্ধুরা বাড়িতে বইয়া গাড়িতে বইসা দোকানে বসা এমন জোশের সাথে আল্লাহরে ডাক দেওয়া যায় না এই মসজিদে যদি আল্লাহওয়ালা নেককার বান্দা একটা থাকে তার ডাকের সাথে আমি আর গুনাহ আমি গুনাহগারের ডাকটা আল্লাহ কবুল করতে পারে আর একটা জীবনের সব শক্তি দিয়ে ডাক দেন আল্লাহ
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা জিব্রাইল দিয়া ডাক দিয়া কয় ও জিব্রাইল তাড়াতাড়ি যাও ইউসুফ জানো সৎভাইদের সাথে কথা বলে না তোমরা যারা আলেমদেরকে কোরআনের পাকিদেরকে মারো মারতে চাও বিভিন্ন ভাবে বেসকি দাও তোমাদের সাথে হাসুরের ময়দানে কথা হবে না আমার দয়ার নবী আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে কথা কয় না জান্নাত পাইতে হইলে এই মসজিদের ইমাম রে লাগবে এই মসজিদের ইমাম তোমাদের গ্রামের তোমাদের মহল্লার তোমাদের পাড়ার তোমাদের ইউনিয়নের তোমাদের থানার তোমাদের জেলার তোমাদের বিভাগের তোমাদের দেশের বড় ইমাম লাগবে সেই ইমাম ছাড়া তোমারে কিন্তু জান্নাতে ঢুকতে দেওয়া হবে না অতএব বন্ধুরা তোমার এলাকার আলেম ছাড়া তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না বলবে যাও যাও অমুক পাড়ার মকসেদপুরের অমুক পাড়ার মসজিদের সেই মসজিদের মুসল্লি কারা সেই মসজিদের মুসল্লি হইলি হবে না ইমাম সাহেবকে লইয়া একসাথে তেরাং নেওয়ার জন্য বিশ্ব নবীর রাজ দরবারে হাজির হও সব ভাইরা সবাই তেরাং নেওয়ার জন্য আদিদে মাজারের রাজ দরবারে হাজির দরকার না হবে কষ্ট হচ্ছে আপনি জানেন না ইউসুফের ভাইরা তেরাং নেওয়ার জন্য সবাই আদিদে মাজারের রাজ দরবারে হাজির হয়ে গেছে এবার ডাক দিয়া কয় ও জিব্রাইল ডাক দিয়া বলে ও ইউসুফ তোমার কথা বলার টাইম হয় না কথা বলতে আল্লাহ তাআলাই নিষেধ করে দিয়েছে এরা তোমারে আঘাত করে কুপি ফেলেছিল এদের সাথে কথা নাই কথা বলার একটা সময় দেওয়া হবে আজকে তুমি তোমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে তোমার বাবাই তোমার জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে তোমার এই আজিজ বেচারের রাজ দরবার থেকে ইউসুফ রে তুমি একটা জামা উপহার দিয়ে দাও তোমার বাবার অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে এক দ্বিতীয় নম্বরে আর একটা শর্ত দিয়ে দাও তোমাদের ছোট ভাই বনিয়ামিনকে আগামী সপ্তাহে না নিয়ে আসলে কিন্তু তেরান দেওয়া হবে না এই দুইটা শর্ত দিছে আর তেরান দিয়ে দিছে যাও তেরান নিয়ে কেনানে চলিয়া যাও তোমার বাবা ইয়াকুবের কাছে গিয়া এই জামাটা দিলেই হবে না তোমার বাবা ইয়াকুবরে এই জামাটা নাকের কাছে ঘেরান নিতে বলবা নাকের কাছে ঘেরান নেওয়ার সাথে সাথে তোমার বাবা বৃদ্ধ বাবার চক্ষু আল্লাহ ভালো করে দিবি কিন্তু বন্ধুরা তোমরা যারা গুনার বোঝা নিয়া পৃথিবীর বুকে ঘুরতেছো আল্লাহর জমিনে রুহের চক্ষু অন্তরের চক্ষু অন্ধ হয়ে গেছে এই অন্ধ চক্ষু যারা রুহের চক্ষু যারা খুলতে চাও আল্লাহর জমিনে চারটা কাজ করার জন্য নিয়াত করে নাও ইসলামের ভিত্তি হইল পাঁচটা দুনিয়াল ইসলাম ওয়ালা খুমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাই যাকাত হজ্জ সাওম রমাদান ইসলামের ভিত্তি হইল কালিমা নামাজ রোজা হজ যাকাত অতএব বন্ধুরা টাকার মালিক হইছো নামাজ পড়ো না টাকার মালিক হইছো মক্কায় যাও না বাড়ির মালিক হইছো যাকাত দাও না গাড়ির মালিক হইছো রোজা রাখো না গরম বাপ আল্লাহর কাছে চলবে না আল্লাহ জান্নাতে যদি যাইতে চাও কলবের চক্ষু যদি খুলতে চাও আজকের থেকে ঈমান আলারাও নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব কার তারা দুই হাত জাগায় বলো আল্লাহু আকবার সোজা করিয়া বলো না হে তাকবীর আর একটু জোরে বলা যাবে কি না হে তাকবীর এ দ্বিতীয় সপ্তাহে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বুনিয়ামিনকে কোন মতে সাথে নিয়া এই ইউসুফ নবীর রাজ দরবারে মিশরের রাজ দরবারে হাজির ডাক দিয়া কয় ও অর্থমন্ত্রী গো আপনার বাবার সন্তান বুনিয়ামিন তেনাকে সৎ ভাইরা নিয়ে গেটের কাছে হাজির এইবার ইউসুফ আলাইহিস সালাম আবারও চোখের পানি ডাল্লা কান্না শুরু করতেছিল আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ইউসুফ যেন কথা বলে না বন্ধ করিয়া দাও ইউসুফের ছোট ভাই বুনিয়ামিনকে সুরবানে রাখা দেওয়ার পদ্ধতি গ্রহণ করো এ গেটের দারোয়ানেরা বুনিয়ামিনকে কেমনে রাখবো কোন কায়দায় কোন পদ্ধতিতে বলো ডাক দিয়া কয় ও অর্থমন্ত্রী ইউসুফ আপনার হাতের স্বর্ণের পেয়ালা দিয়া আপনি এই মিশরের জমিনে আজিজ মেসারের রাজ দরবারে অর্থমন্ত্রীর দায়িত্ব পায় আপনি স্বর্ণের পেয়ালা দিয়া তিরান দিতেছে এই স্বর্ণের পেলাটা বুনিয়ামিনের বস্তার ভিতরে দিয়ে দিবেন ও যেন বুঝতে না পারে একটা পেলা সামনে রাখবে দিয়া সবাই রে গেট লাগায় দিয়া চেক কইরা বুনিয়ামিনকে সর বানায় রাইখা দেব ওর বাবা ইয়াকুব নবী না আসা পর্যন্ত বুনিয়ামিনকে ছাড়া হবে না হে আল্লাহ পাকের বন্ধুরা ও যুবক ভাইরা এ কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা বাবাই কান্দতে কান্দতে
বন্ধ হয়ে গেল তোমার বাবাই আমার মায়ে তোমার মায়ে আমার বাবাই তোমার শূন্য আমার শূন্য কষ্ট করতে করতে বৃদ্ধ হয়ে গেল এই কারিমিয়ার মাদ্রাসার ছাত্ররা কোথায় দুই তিন সেকেন্ডের মধ্যে স্টাইজের কাছে চলে আসো ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ করার আগে আজকে দেখবেন কারিমিয়া মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর কেমন সুন্দর ভালোবাসে এই মাদ্রাসার ছাত্রদের এই ছাত্ররা হুজুরের ছাত্র ছায়া থাকিয়া কত সুন্দর আমলে আখলাকে তবিয়তে কত সুন্দর হয়ে গেল ওস্তাদ ছাত্রর ভিতরে কত মহব্বত হুজুরের প্রাণের বিবি এই ছাত্রদের রান্না করিয়া খাওয়ায় এদের মধ্যে কত কষ্ট করিয়া লেখাপড়া করি রাত্রে উঠিয়া তাহাজ্জুদ করে কোরআন পড়ে এ কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা ইউসুফ নবীর সাথে বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ হওয়ার আগে আজকের তোমার রুহানি বাবা তোমার কারিমিয়া মাদ্রাসার ওস্তাদ তেনার দোয়ানিয়া হাফেজ কোরআন মক্তবের ছাত্ররা কে কোথায় আছো জানি না 5 সেকেন্ডের ভিতরে স্টাইদের কাছে চলে আসো এইবার আমরা বক্সের দূরে এই কদমপুরের এলাকার মানুষেরা দেখতে চায় কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা কোথায় 2-3 সেকেন্ডের ভিতরে স্টাইদের সামনে আসো দৌড়ে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দাঁড়াইয়া যাও স্টাইদের কাছে আসো দেখবেন কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে বেশি ভালোবাসে নাকি বাবাকে ভালোবাসে এ ছাত্ররা তারা পাগড়ি নেছো তারা কো দৌড়ে আয় হুজুরের পাও ধরিয়া হাত ধরিয়া কপালে সুবা কারা দেবা কারা হুজুরের পাও ধরিয়া দোয়া নেবা 2 সেকেন্ডের ভিতরে হুজুরের পাও ধরিয়া কান্দল্লা এইবার ছাড়বি না হুজুরের পাও ছাড়বি না ধরো মুতামিম সাহেব হুজুরের পাও ধরো এ ছাত্ররা কুল দিয়া যাদের চোখের পানি পড়বে মনে করবা তারা শামসুল্লাহ ফরিদপুরীর মতো হইতে পারবা সৈয়দ তদলুল করিম রহমাতুল্লাহের মতো হইতে পারবা হাফিজ হুজুরের মতো হইতে পারবা পাও ছাড়বি না কান্নার আওয়াজ পাই না মনে হয় তাহাজ্জুদ কর না এইবার যারা কুল দিয়া কান্না করবা হুজুরের ছাত্র যায় থাকিয়া এই এলাকার দোকানদারদের দ্বারে কাছে যাইয়া ভালোবাসা পাইছো কোরআনের হাফেজ হইয়া কোন জায়গায় যাবা জানি না এইবার হুজুরের পাও ধরিয়া কুল দিয়া কান্না শুরু করিয়া দাও ইউসুফ আলাইহিস সালামের সাথে বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ হওয়ার আগে এইবার ওস্তাদ ছাত্র সাক্ষাৎ দেখেন গো সব ছাত্ররা কেমনে কান্দে গো ছাড়বি না ছাত্ররা সবাই আওয়াজ দিয়া কুল দিয়া কান্দল হুজুরের চোখের পানি যতক্ষণে তোমাদের গায়ে না লাগবে ততক্ষণে হুজুরের পাও ছাড়বি না দেখবো কোন ছাত্রের চোখে পানি আজকের সেই ছাত্রের চোখে পানি পাবো ওইটা বড় আলেম হইবে ওইটা বড় আলেম হইবে ওইটা বড় সাইকুলাতি যাবে ওই ছেলেটা বড় মহাকে খাবে ও আপু জানের আত্মাকা দেখা দেখে এ মুকসিদপুরের গোপালগঞ্জের ইমানদারেরা কদমপুরের মুসলমানেরা ছেলেকে যদি বলা হয় তোমার বাবায় রাত 3টার সময় তোমারে আমারে কত সুমা দিছি ছোট সময় 3 বছরের সময় 2 বছরের সময় 3 মাসের সময় বাবায় আইসা ছেলের কপালে সুমা দেছে মেয়ের গালে সুমা দেছে ঠোঁটে সুমা দেছে কপালে সুমা দেছে আজকে প্রত্যেক ছাত্র হুজুরের কপালে সুমা দিবা হুজুরের হাত ধরিয়া দোয়া নিবা হুজুরের হাতে সুমা দিবা এইবার দেখেন গো হুজুর সব ছেলেদের মাথায় হাত দিয়া দোয়া দিয়া দেয় তোরা তাড়াতাড়ি স্টেজের সামনে বসিয়া যাও তাড়াতাড়ি বসিয়া যাও ছাত্ররা বসিয়া যাও সারিয়া দাও হুজুরে সারিয়া দাও এই স্টেজের সামনে বসিয়া যাও ইউসুফ আলাইহিস সালামের গালে বাবা ইয়াকুব নবী সুমা দেবে ধরে কোন আল্লাহু আকবার এই মুকসিদপুরের মুসলমানেরা এই মসজিদে বহু নামাজি আছে রোজাদার আছে হজ করুন না মানুষ জাকাত দেন না মানুষ বহু দেবাদত বন্দিকে করুন না মানুষ কিন্তু বাবার সঙ্গে বেয়াদবি কইরা রাস্তায় রাস্তায় ঘো জীবনে কোটিপতি হইতে পারবা না মেম্বার চেয়ারম্যান চৌকিদার সরকারি চাকরি ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম হইতে পারবা না যদি বড় কিছু হইতে চাও ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ হওয়ার আগে আজকের এই ময়দানে কারা কারা বাবারে নিয়ে আসছে মা বিলে তারা দুই হাত তুলিয়া দেখায় দাও কার কার বাবায় বাচ্চা আছে তারা হাত জাগা
দেখাও কার কার বাবা মায় বাচ্চা আছে তারা হাত জাগায়া দেখাও ও যুবক ছেলেরা কার কার মা বাবা বেঁচে আছে তারা হাত সোজা করো কার কার বাবা মায়ের নিয়া এ যুবক ভাইরা কার কার আপুরে নিয়া মা পিলে আইছো তারা এবার দাঁড়াইয়া যাবা বাবাই ছোট ভাই তোমারে আমারে সুমা দেছে সব বাড়ি ঘরে কাজ কইরা তোমার জন্য মুখসেতুর শহর থেকে জামা কিননা তোমারে আমারে পড়াইছি আজকের এই বৃদ্ধ বয়সে কার বাবারে নিয়া মা পিলাইছো তারা একটু দাঁড়াইয়া যাও এই দেখো একজন দাঁড়াইছে আর কে পারবা দাঁড়াইতে দাঁড়াইয়া যাও এই দেখো অনেকেই দাঁড়াইতেছে তোকে পায়ে হাত দিয়ে বলিয়া যায় ছাত্ররা উস্তাদের বুকের সাথে বুক লাগা কাঁদছে এইবার এই কয়জনের বাবা নিয়ে আসো সবার পায়ে হাত দিয়ে বললাম এইবার বাবারে কোলে লইয়া কে পারবা বাবার কপালে সুমা দিতে পারলে একটু দৌড়াইয়া যাও আজ মুখ বাইরা দেখো ছেলে বিদার থাকতো টাকা কামাই করতো বাবারে সারবা না কেউ সারবা না আপুরে সারবা না যত কোনে বাবার চোখের পানি তোমার গায়ে না লাগবে এ ছেলেরা বাবারে দৌড়িয়া কুল দিয়া কান্দো স্টাইজের ডাইনে দেখো বামে দেখো দুই তিন ছেলে বাবারে দৌড়িয়া তিন ছেলে বাবারে দৌড়িয়া কান্দে এই যে স্টাইজের বাম্পারে বাবারে কোলে লইয়া দাঁড়াইয়া যাও এ ছেলেরা আপুরে আজকের এই বৃদ্ধ বয়সে কোলে লইয়া দাঁড়াইয়া যাও বাবার ডান গালে বাম গালে কপালে সুমা দাও সারবা না আব্বুরে সারবা না কে বৃদ্ধ বয়সে বাবার দোয়া নেবা যুব তিনটা ছেলের বাবা বৃদ্ধ হয়ে গেল হইবে বাবা দেখো কেমনে বাবাই ছেলে একই রকম দেখতে বন্ধু বাবার চোখের পানিতে নহর ছেলের পান চোখের পানিতে নহর কিন্তু যেই ছেলেটার বাবাই বাড়ি নাই ওই ছেলেটা ময়দানে দেখো কেমনে মাথাটা নিচের দিকে দিয়ে কান দেখো ও যুবকেরা আমার বড় চাচার চারটা ছেলে আছে নয়টা মেয়ে আছে ওরা যখন ঈদের সময় বাড়িতে আসে ঘরের পাশে কি গোরস্থান ওরা এতিমের মতো আমার বিল্ডিং এর কাছ থেকে যায় এমন ভাবে কান্দে দেখি একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় সামনে তাকায় পিছে তাকায় ঈদের সময় কান্দতে কান্দতে স্বামীর বাড়ি যায় আজকে ওই ময়দানে অনেকের মা নাই অনেকের বাবা নাই কার কার মায় নাই বাবায় নাই ও ছেলেরা বাবারে সারিয়া দেন তাড়াতাড়ি সারিয়া দে বাবার দোয়ানিয়া না আজকের এই ময়দানে কার কার মা হারাই না কার কার বাবারে হারাইছো ও পূজান ছেলের সারিয়া দান এইবার কার কার মায় নাই বাবাই নাই তারা হাত জাগায়া দেখাও এ মুক্তে তুর্ব পারবাঞ্জের যুবকেরা অনেকের মায় নাই এই যে স্টাই যে আমার আব্বা জানের মা নাই ওই যে যুবক পাইছেনের মা নাই গরিব মানুষ বসেন হাতটা নামা তবে বন্ধুরা আপনাদের কাছে এইবার জানতে চাই বাবাই বাড়ি থাকলে টানতো একটু আব্বুরে নিয়ে মক্কায় যাব আম্মুরে নিয়ে মদিনায় যাব মক্কায় যাব কিন্তু মায় নাই বাবাই নাই অনেকেই এতি তবে আমার মালিক আজকের মাহফিলটা কবুল করছে আস্তে 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 ময়দানটা ভরিয়েই গেছে কথা কয় না এ যুবক ভাইরা এ ইমানদারেরা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা ইয়াকুব নবী তৃতীয় সপ্তাহে যখন আসছে ছেলে বনিয়ামিনরে নেওয়ার জন্য বাবাই মিশরের রাজদরবারে হাজির কিন্তু বাবাই জানে না আমার বাবা ইউসুফের জায়গার অর্থমন্ত্রী ভিতরের ভিতরে বুক ফাইডাল যায় ডাক দিয়া গেটের দারোয়ানরা ডাক দিয়া কয় ও অর্থমন্ত্রী তোমার বাবাই কিন্তু আইছে আজকে বাবার সাথে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হইবে যুবক আপু জানেরা বিশ্ব নবীর রাজ দরবারে হাজির হইবা তোমার নেতা আমার নেতা যেই নবীর না বানাইলে তোমারে আমারে কাউরি বানাই তু না ওই নবীর রাজ দরবারে যারা হাজির হইবা আল্লাহর নবীর সুপারি যারা পাইতেছে ও গোপালগঞ্জ মক্সের দূরে যুবকেরা কারা কারা কীর্তি বিশ্ব নবীর সাফাত পাইয়া জমজমের পানি দিয়া
দিয়া গোসল করিয়া জান্নাতে যাইতে চাও এমন 50 টা যুবক চাই আর জীবনে দাড়ি কাটব না তোদের দাড়ি দেখকা যেই মাইয়ারা টিটকারি দিবে হাসবে ওরা ওদের গর্বে ছেলে সন্তান প্রতিবন্ধী হইবে যেই মেয়েরা দাড়ি টুপি দেখকা বিবাহ করতে চাইবে না ওগুলা মরনের আগে বেঈমান হইয়া মরবে আল্লাহর নবীর সুন্নাত দেখকা যাদের ভালো লাগবে না ওরা নবীর সাথে সাক্ষাৎ পাইবে না নবীর সাথে যারা সাক্ষাৎ করতে চাও হে মক্সেতুরের যুবক ভাইরা এতদিন কারা টুপি ছাড়িয়া দেছো দাড়ি কাটছো তোকে পায়ে হাত দিয়া বললিয়া যাই আমি কোরআনের ঝুলি আর হাদিসের ঝুলি নিয়া তোমাকে পায়ে হাত দিয়া বলি ও যুবকরা বিশ্ব নবীর রাত দরবারে যারা সাফাত চাইতে চাও আজকের থেকে দাড়ি কাটবা না টুপি ছাড়বা না কারা কারা তারা হাত তুলিয়া দেখাও মায়ের কবরে বাবায় কবরে যুবক ছেলেরা যাদের মুখে দাড়ি নাই মক্সেতপুরের যুবকেরা 50টা যুবক চাই কে পারবা দাড়ি রাখার জন্য দাঁড়াইতে তারা দাঁড়াইয়া যাও তারা তারি দাঁড়াইয়া যাও আর না আর না আর না যে কয়জন দাঁড়াইছো স্টাইজের সামনে দৌড় দিয়া আসো তালবে আলিমরা বসিয়া যাও সব যুবক ছেলেরা দৌড়ে আসো আয় 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 ওদিকে পিছা যাও এই যুবকদেরকে আসার জন্য রাস্তা করিয়া দাও দৌড়ে আসো ডাইনে বামে তালবে আলিম রাখবা না এই যে আমার প্রাণ প্রিয় যুবকেরা হাতের সাথে হাত ধরে আসতে দাঁড়া আমার যুবক ভাইদের দাড়ি দেখে যদি তোরা ঠিকঠাক ঠাট্টা করো বিদ্রুপ করো দেখবি তোদের গর্বে প্রতিবন্ধী সন্তান হবে তার আমি বর্তা দিতে চাই না তোমরা কেউ ঠাট্টা বিদ্রুপ করবা না এদের দাড়ি টুকি দেখে তোমরা তাদের জন্য দোয়া করিও এইবার আমরা একটু জানতে চাই বসতে চাই বলেন গো আব্বু জানেরা যুবক ভাইরা ইমানদারেরা আল্লাহর গোলামেরা হা বাজানেরা এই এলাকার এই মাহফিল এই মাদ্রাসা এই মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই দেখা যাক যদি দরকার হয় হুজুর অনেক কষ্ট করিয়া আপনাদের ধারে ধারে গিয়া হ্যান্ডবিল নিয়া এই ছাত্ররা আপনাদের কাছে এই দোকানদার গো কাছে বারবার গেছে বিভিন্ন মাহফিল থেকে আসে জীবনে একটা বছরে 10টা 15টা 20টা মাহফিল থেকে আসে 10 টাকা করিয়া দেন দুই না দেখবেন 200 টাকা হয় না তবে আজকের এই মাদ্রাসা এলাকার জন্য যদি রহমত হয় এই মাদ্রাসার কারণে এলাকার সব কবরের আজাব বন্ধ হইয়া যাইতে পারে কি পারে না